Beach. গুনে গুনে ঠিক সাত দিন পরে আবারও একই তরঙ্গে একই কণ্ঠস্বরে কৃষ্ণ বালক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে প্রতি শনিবারের ক্যাপিটাল এফএম 94.8 এর অন্যরকম দু ঘন্টার আয়োজন তাবিজে। আপনারা জানেন যে আসলে প্রতি শনিবার এই দু ঘন্টা যখন আপনারা প্রতীক্ষায় থাকেন, আমাদের জন্য অপেক্ষা করেন, রহস্যের অনুসন্ধানে মন যখন রহস্যের সঙ্গে নিজেকে মেলাতে চায় এবং আমাদের বলা কথায় যখন তারা ছবি আঁকতে চায়, যখন কৃষ্ণ বালকের চোখে চোখ রেখে যখন তারা অন্যরকম রহস্যের সন্ধান করতে চায়, তাদের জন্য এই দু ঘন্টা অন্যরকম দু ঘন্টা। প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে অন্যরকম শনিবার এবং অন্যরকম দু ঘন্টার আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো আমি আছি কৃষ্ণ বালক, আমাদের সঙ্গে আছেন একজন অতিথি, তার সঙ্গে আপনাদের আলাপ করায় প্রথমে আমাদের সঙ্গে আছেন সাব্বির। সাব্বিরকে স্বাগত আমাদের ক্যাপিটাল এফএম 94.8-এ। ধন্যবাদ ভাইয়া, আজকে আমাকে অতিথি হিসাবে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ক্যাপিটাল এফএমকে। বরাবরের মতো আমি কৃষ্ণ বালক এবং তাবিজ এই অনুষ্ঠানটার অসাধারণ ভক্ত। আশা করি আজকে আমাদের সাথে যারা আছেন তাদের সময়টা বেশ ভালো কাটবে। আমি সাব্বির মাহমুদ, সাথে কৃষ্ণ বালক। আমরা সেই একই প্রত্যাশা করছি যে আসলে সময় ভালো কাটার অনেক রকম ব্যাখ্যা আছে। যখন আপনারা কোনো হরর শো শুনতে বসেন তখন আপনি যত বেশি ভয় কুঁকড়ে যান, যত বেশি আপনার হৃৎপিণ্ড আপনার সঙ্গে প্রতারণা করতে চায়, আপনার তত বেশি ভালো লাগে। আমরা আজকে চেষ্টা করব যে আপনাদের ভয়ের ইন্দ্রিয়গুলোকে জাগাতে, তার সঙ্গে সঙ্গে এও চেষ্টা করব যেন সঙ্গে সঙ্গে আপনার সেই ভয় আপনার মনে স্থায়ী না হয়। কারণ যিনি ভয় পান বা যারা ভয় পায় তাদের দুর্বিষহ জীবন আমরা এখানে বসে দেখেছি, শুনেছি এবং নানা জনের কাছ থেকে জেনেছি। ওই জীবন আমরা প্রত্যাশা করি না কারোর জন্যই। ভূমিকা বরাবরের মতো, আপনারা কিভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, কিভাবে ক্যাপিটাল এফ এম পর্যন্ত পৌঁছতে পারেন, কিভাবে সাব্বিরের ঘটনায় বা কৃষ্ণ বালকের বলা ঘটনায় বা আপনাদের পাঠানো ইনবক্সগুলোতে বা কমেন্টসগুলোতে আপনারা যুক্ত হতে পারেন তার একটি ছোট্ট বর্ণনা করি। প্রথমত আপনারা ক্যাপিটাল এফ এম টিউন করে আপনাদের কানের অন্দর দিয়ে আপনাদের মনের বন্দরে আমরা পৌঁছতে পারি এবং ইতিমধ্যেই আশা করি লাখো মানুষের মনের বন্দরে আমরা পৌঁছেছি। যারা একটু ভার্চুয়াল জগৎকে বেশি প্রাধান্য দেন ব্যক্তি জীবনে, তারা চাইলে ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফেসবুকে যাবেন, লিখবেন ক্যাপিটাল এফ এম 94.8 এবং সেখানে দেখবেন তাবিজের ছবি সম্বলিত একটি পোস্ট আছে এবং যে পোস্ট ইতিমধ্যেই অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। তারা সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, ঘটনা লিখে পাঠাতে পারেন, যে কোনো ঘটনা শোনার পর বা মনের চোখে দেখার পরে প্রতিক্রিয়া জানাতে পারেন। যুক্তি, তর্ক, বিশ্বাস, অন্ধবিশ্বাস, যেটা ইচ্ছা আপনি লিখে পাঠাতে পারেন আমাদেরকে। আমরা সাব্বিরের কাছে যাব, তবে সাব্বিরের কাছে যাবার আগে আমি অনেকক্ষণ ধরে আমাদের ফেসবুকে বসেছিলাম, আমাদের এরই মধ্যে আমাদের এই ফেসবুক পোস্টে কমেন্টস করেছেন, অনেকে শেয়ার করেছেন। একটু শেয়ার যারা করেছেন তাদের কথাগুলো বলে শুরু করতে চাই, তারপর একটি ছোট্ট ঘটনা সেখান থেকে নির্বাচন করেছি আমরা, সেটি একটু কৃষ্ণ বালক হয়ে আপনাদেরকে মনের চোখে দেখানোর চেষ্টা করব, কানের অন্দর দিয়ে মনের বন্দরে পৌঁছানোর চেষ্টা করব। আফ্রিদি তুহিন তিনি আমাদের সঙ্গে আছেন, এমডি ইএম ইমন খান তিনি আমাদের পোস্ট শেয়ার করেছেন, শাকিল খান বরাবরের মতো আছেন, এমডি রাসেল আল মামুন তিনিও আছেন কাপাসিয়া লোহাদি থেকে, বরাবরের মতো শনিবারে তিনি আমাদেরকে শুনে থাকেন, এমডি আকাশ আসিফ আল আকাশ, সুজন চন্দ, অনন্ত কুমার সাহা, জসিম উদ্দিন, জসিম জসিম, যখন কথাগুলো বলছি তখন আরও অনেক বন্ধু আমাদেরকে সেই একই রকমভাবে ভালোবাসা অনুপ্রাণিত করছেন। আমরা সাব্বিরের কাছে যাবো, তবে বলেছিলাম যে আপনাদের ঘটনাগুলো থেকে ছোট্ট ঘটনা নির্বাচন করেছি এবং সেটা যখন আমি নিজে পড়ছিলাম তখন আমার নিজেরই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, শরীরে কাঁটা দিচ্ছিল যে আসলে এইরকম অবস্থার মধ্যে যদি আমি বা অন্য কেউ যদি সেখানে পড়তো তাহলে তার মানসিক অবস্থা কী হতো বা তিনি সেই পরিস্থিতি কীভাবে উতরে যাওয়ার চেষ্টা করতেন। শাকিল খান এবং আফ্রিদি তুহিন এই দুজনই একই ঘটনা শেয়ার করেছেন, দুজনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ধারণা দুজনই একই জায়গা থেকে গল্পটি নিয়েছেন বা শুনেছেন বা জেনেছেন। এত বড় গল্প না বলে গল্পটার ছোট্ট একটি অংশ আপনাদেরকে আমি শোনাই।
যারা আমাদের সঙ্গে আছেন তারা মানসিক প্রস্তুতি নিন, কারণ এখানে একটি অন্যরকম রহস্যের গন্ধ আছে। ধরুন আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যে জায়গাটি আসলে ছায়া সুনিবিড় শান্তির গ্রামের মতো। আপনি একজন দুরন্ত কৈশোরে পা দেওয়া একজন তরুণ, আপনার বয়স ধরেন 13 বা 14 বা 15 বছর হতে পারে। আপনার খুব ডানপিটে একজন বন্ধু আছে, আপনারা দুজন মিলে সারা গ্রাম চষে বেড়ান, কোন গাছে ফল, কোন গাছে আতা, কোন গাছে মেওয়া, কোথায় কি, কোথায় গেলে একটু খেলাধুলা করা যায়, কোথায় গেলে একটু দুষ্টুমি করা যায়, এরকম একটা সার্কেল আপনি মেনটেন করেন। দুজন হরিহর আত্মার বন্ধু, সব কিছু একসঙ্গে আপনারা করেন। এই দুজন মিলে মানে তখন বর্ষা ছুঁই ছুঁই মানে এরকম একটি অবস্থা, এখন যখন মেঘ করলেই বৃষ্টি নামে, দিনের বেলা অন্ধকার হয়ে যায়, ঠিক ওই রকম একটা মুহূর্ত বর্ষা আসবে আসবে করছে। আপনারা দুজন বন্ধু মিলে জানেন যে গ্রাম থেকে একটু দূরে একটা জায়গা আছে জঙ্গলের মতো, যেখানে আপনার এই বর্ষা যখন হয় তখন নানা ধরনের ফল সেটা কিন্তু পেকে যায়। পেয়ারা পাকতে পারে, জামরুল পাকতে পারে, আমড়া পাকতে পারে। তো ওইখানে খুব কম লোকই সাধারণত যায় এবং আপনি বা আপনার দুজন বন্ধু মিলে পরিকল্পনা করেছেন সেখানে আপনারা যাবেন, এবং সেই পরিকল্পনা মাফিক আমরা মানে ঠিক আপনি এবং আপনার বন্ধু সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছেন। তখন বিকেলের মতো একটা অবস্থা, মানে আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হওয়ার মাঝখানে যে সময়টুকু থাকে সেই সময় আপনি যাওয়ার চেষ্টা করছেন। তো আপনারা যখন সেদিকে যাচ্ছেন, আপনার বয়স কিন্তু খুব বেশি নয়, মাত্র 14-15 বছর, আপনি দেখছেন যে আপনাদের পেছন পেছনে একটা কালো রঙের কুকুর সে হাঁটতে হাঁটতে লেজ নাড়াতে নাড়াতে আসছে। তো প্রথমত এটা আপনাদের কাছে বা তার কাছে তেমন বড় কোনো ঘটনা মনে হয়নি, গ্রামে তো অনেক কুকুর থাকে, বেওয়ারিশভাবে ঘুরে বেড়ায়। তারা যখন সেই জঙ্গলের কাছে পৌঁছায় তখন পেছন থেকে তাকে দেখে কুকুরটা নেই। দুজন তারা গিয়েছে একটা গাছ নির্বাচন করেছে, গাছে অনেকগুলো আমড়া পেকে আছে, মানে বৃষ্টি হলে কিন্তু আমড়া পাকে, জামরুল সেটাও পেকে যায়, জামও পেকে যায়। একজন নিচে আর একজন ওপরে। আগে বলেছি সন্ধ্যা তখনও হয়নি, কিন্তু চারদিকে গাছপালা ঘেরা যে জঙ্গল বা জঙ্গলের মতো একটি জায়গা, সেখানে কিন্তু একটু আলো আঁধারি থাকে। সেরকম আলো আঁধারির মধ্যে একজন গাছের উপরে উঠেছে, আরেকজন গাছের নিচে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা প্যাকেট বা বক্স বা বস্তার মতো হাতে নিয়ে, যে সে পাড়বে, সে ফেলবে, সে কুড়াবে, সে রাখবে, তারপরে তারা যখন ফিরে আসবে তখন ফিরে আসার পর তারা একসঙ্গে এটা খাবে বা নামে নিয়ে যাবে। ওপরের বন্ধু আসলে খুব মনোযোগ সহকারে এই গাছ থেকে ও গাছ বা এই ডাল থেকে ও ডালে যাওয়ার চেষ্টা করছে। নিচের যে বন্ধু সে ওপরের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে একটা নীলচে রঙের আলো, মানে ওই সময় সূর্যের রং তো আসলে লালচে হয়, মানে একটা নীল রঙের আলো হঠাৎ করে মানে ওই গাছগুলোর মাঝখান দিয়ে না মানে ওড়াউড়ি করছে আর কি। এটা দেখে সে প্রথমে ভাবছে যে আসলে কি হলো এখানে, মানে সে প্রথমে বুঝে উঠতে পারেনি, বয়স আগেই বলেছি মাত্র 14 বা 15 বছর হবে। তো সে প্রথমে বোঝে নাই, তারপরে কিছুক্ষণ পর দেখে একই রকম আলো আরো ঘুরছে। আলোটা ঘুরতে ঘুরতে মানে গাছ বেয়ে নিচে নেমে আসার মতো অবস্থা। সে চিৎকারও করছে না বা তার বন্ধুকে সে বলছেও না, কারণ সে গাছের ওপরে আছে, সে যদি ভয় পায় তাহলে সেখান থেকে সে পড়ে যেতে পারে, আবার ওই বন্ধুকে রেখে সেখান থেকে চলে যাবে সেই কথাও চিন্তা করতে পারছে না। হঠাৎ করে দেখে যে সেটি ঘুরতে ঘুরতে মাটির দিকে নেমে আসে এবং ঠিক যে জায়গায় ওই নীলচে আলোটা এসে থামে সেখানে 5-6টা ছোট ছোট ওই যে কাফনে মোড়ানো লাশের মতো, মানে দেখে মনে হচ্ছে যে 6-7 বছরের বেশি হবে না বাচ্চাগুলোর বয়স। আপনি চিন্তা করে দেখেন একজন 14-15 বছরের বাচ্চার সামনে নীলচে আলো গাছ থেকে নামতে 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 মাটির দিকে আসলো এবং সেখানে 6-7টা কাফনে মোড়ানো মৃতদেহ, এবং দেখে মনে হচ্ছে যে ছোট ছোট বাচ্চার। এটা দেখার পরে তার আসলে মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছে না, সে চিৎকার করবে নাকি সেখান থেকে পালিয়ে যাবে এরকম সে কোনো চিন্তাই করতে পারছে না। হঠাৎ করে দেখে যে কাফনগুলো খুলে যাচ্ছে, মানে হাত দিয়ে কাফনগুলোকে খুলছে, দেখে ভেতর থেকে কচি কচি হাত বের হয়, মানে ওই যে 5-6 বছর বয়সের বাচ্চাদের যে হাত হয় না, ঠিক সেই রকম হাত। একসময় তারা কাফনটা খুলে বের হয়,
কাফনটা খুলে বের হওয়ার পরে সবচেয়ে বিভৎস ঘটনাটি ঘটে। একটা বাচ্চা অন্য বাচ্চার চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে তার চোখ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মানে রক্তাক্ত একটি অবস্থা। আমি জানি না যারা আমাদেরকে শুনছেন, মনের চোখে দেখার চেষ্টা করছেন, তারা ওই মুহূর্তে থাকলে যুক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, অন্ধবিশ্বাস দিয়ে কি করতেন, কি চিন্তা করতেন। ওই বাচ্চাটা একদম ফ্রিজ, মানে ওই 14-15 বছর বয়সের বাচ্চাটা, তার হাত পা বড় হয়ে গেছে। আমার অতিরিক্ত ভয় পেলে যেটা হয় না, শকে চলে যাই। এবং এই ঘটনাটা ঘটছে, চারজন পাঁচজন মিলে একে অন্যের চোখ তুলে তুলে খাচ্ছে, আর মানে চোখের জায়গায় চোখ নেই, বড় বড় গর্ত, সেখান থেকে রক্ত পড়ছে। সেই অন্ধ চোখ ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। এরপর সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে। সে গাছের উপরের দিকে তাকায়, দেখে তার বন্ধু এগুলো কোনো কিছুতেই কোনো খেয়াল রাখছে না, মানে সে তো ওই গাছে ওই কাজে মনোযোগী। সে আবার নিচে তাকায়, সে দেখে যে ওই ছোট একটা বাচ্চা তার দিকে তাকিয়ে বলছে, তুই আমাদের এলাকায় কেন আসছিস? এবং সে যখন খুব ভালো করে ওই বাচ্চার চেহারার দিকে তাকায়, ওই বাচ্চাটা আর কেউ নাই, ওই বাচ্চাটা কিন্তু আর সে বন্ধু যে গাছের উপরে উঠে আমরা পারছিল। ওই রকমই চেহারা, হুবহু, কিন্তু ছোট হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তার মুখটা তার বন্ধুর মতো, কিন্তু পুরো শরীরের কাঠামো সেই বাচ্চাটার মতো। এবং এ কথা যখন সে বলছে, বলতে বলতে সে তার চোখ তুলে খাচ্ছে আর সে কথা বলছে। এরপরে সে জোরে একটা চিৎকার দেয় এবং সে বলে যে, চিৎকার দেওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নেই। এরপর যখন সে নিজেকে আবিষ্কার করে, দেখে একটা ঘরে সে শুয়ে আছে, চারদিকে ভালো করে তাকিয়ে দেখে সেটা তার ঘর, এবং চারদিকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা সবাই মানে প্রচণ্ড কান্নাকাটি করেছে। এরকম একটা চেহারা নিয়ে তারা চারদিকে ঘিরে বসে আছে। তখন সে জানতে চায় যে আসলে আমি এখন কোথায়, কি অবস্থা। তারপরে কি হয় আপনারা নিশ্চয় ধারণা করতে পারেন। তার ওই উপরে যে বন্ধুটা ছিল, সে বর্ণনা করছে যে, আমি নিচে তাকিয়ে দেখছিলাম যে তুই কারোর সঙ্গে যেন কথা বলছিস, তোর চেহারা খুব ভীতিকর, এবং তুই যখন চিৎকার করিস তখন আমি গাছ থেকে নিচে নেমে আসার পর দেখি তোর কোনো জ্ঞান নেই। যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন বা যারা এরকমভাবে চিন্তা করেন বা এরকম ঘটনার সঙ্গে যারা নিজেকে যুক্ত করতে পারেন, তারা ঠিক সেই জায়গায় থাকলে কি করতেন? এখনও কিন্তু ঘোর ঘোর বর্ষা, আধো আলো আধো অন্ধকারে যদি আপনার সামনে এরকম কোনো ঘটনা ঘটে, আপনার অন্তরাত্মা কি কেঁপে উঠবে না? আমরা আপনাদের সঙ্গে আছি ক্যাপিটাল এফএম 94.8-এ, আমরা আপনাদের সঙ্গে আছি সিএফএম একটি স্পেস, আপনার নাম, আপনার টেক্সট, তারপরে 6969 নাম্বারে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের কানের অন্তর দিয়ে মনের বন্দরে পৌঁছানোর মতো সব ঘটনায়। আপনার প্রতিক্রিয়া আমরা জানতে চাই, কৃষ্ণমালো জানতে চাই। আমরা আপনাদেরকে ভাবার সময় দিয়ে সাব্বিরের কাছে যাব। আমরা আসলে এখানে যারা আসেন তাদের জীবনও কিন্তু খুব স্বাভাবিক নয়, রহস্যে ঘেরা, এবং তারা এমন কোনো কোনো বিষয়ের মুখোমুখি হচ্ছে যে বিষয়গুলো তারা মুখোমুখি হতে চায়নি। সাব্বির, প্রথমে আপনার কাছ থেকে আপনার জীবনে ঘটে যাওয়া কোন ঘটনাটি আমরা জানব? আমার আসলে এই বিষয়টার উপরে কখনো বিশ্বাস ছিল না কোনো একটা সময়, বাট ঘটনাচক্রে আমি বেশ কয়েকবার বেশ কিছু অদ্ভুত কিংবা এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছে যেটা শোনার পর আপনার কাছেও মনে হবে যে বিষয়টা অনেক বেশি মাত্রার ভয়াবহ কিংবা আতঙ্কিত হবার মতো কিছু। তারপর থেকে বিষয়টা বিশ্বাস না আসলেও আসলে অবিশ্বাসও করতে পারছি না। যাই হোক, আমি আমার এরকম জীবনে বেশ কিছু অদ্ভুত ঘটনার মধ্যে থেকে একটি ঘটনা এই মুহূর্তে তুলে ধরতে চাই, তো শুরু করতে যাচ্ছে। হ্যাঁ, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। কোনো একটা কাজে একদিন আমি একাই যাচ্ছিলাম গ্রামের বাড়ির দিকে,
তো জায়গাটা হচ্ছে ভোলার একটা নির্জন গ্রাম, বেশ বেশ ভেতরের দিকে, বেশ অজপাড়াগা টাইপ একটা জায়গা। যাই হোক, লঞ্চে গেলাম হচ্ছে বরিশাল থেকে ভোলা, ভোলা থেকে ওই জায়গায় যেতে হচ্ছে আপনার বাসে যেতে হয়। এরকম আমি বাসে উঠলাম, তো যেতে যেতে একটু দেরি হয়ে গেছিল, একদম লাস্ট কার বলে যে কথাটা, এরকম বাসে চেপে বসলাম। যদি খুব বেশি লোক ছিল না বাসে সেদিন, কোনো এক অদ্ভুত কারণেই হোক যে লোক সমাগম একটু কম ছিল স্টেশনে। তো যখন বাস আমাদের গ্রামের যে মূল অংশ সেই বাস স্ট্যান্ডের মতো ছোট্ট একটা বাস স্ট্যান্ড, তো এখানে গিয়ে যখন আমি নামলাম, সময় তখন রাতে 12টা ছুঁই ছুঁই। তো যখন বাস থেকে নামলাম, নামার পর আশেপাশে দেখলাম যে তেমন কিছুই, নিজে বাড়ি যাবার মতো তেমন কিছু পেলাম না, না কোনো অটো বা এরকম রিক্সা। তো সাত পাঁচ না ভেবে ভাবলাম যে এগুই, এখানে দাঁড়িয়ে থেকে কী ভাবে। একটু বলে রাখতে যাচ্ছি, আমাদের বাড়ি যাবার পথে দুটা জায়গা আছে যেটা একটু লোকমুখে শোনা যায় যে একটু বেশি অদ্ভুত বা ভয়াবহ। এর একটি হচ্ছে বাড়ির পথে যেতে পর একটি শ্মশান, আর তারপর হচ্ছে নির্জীব একটা এলাকা যেটা বিস্তীর্ণ মাঠের পাশে একটা শিমুল গাছ এবং সাথে কিছুটা বাঁশঝাড়। তো যাই হোক, সাত পাঁচ না ভেবে এগোনো শুরু করলাম। এগোতে এগোতে বাস স্ট্যান্ডের সাথে লাগোয়া কিছু দোকানপাট ছিল, চায়ের দোকান, যেগুলো এগিয়ে দেখলাম যে সেগুলোও বন্ধ। তো কী করবো, আস্তে আস্তে হেঁটে এগোতে 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 সামনে গিয়ে দেখলাম একটা রিক্সা। তো রিক্সার উপরেই রিক্সাওয়ালা বসে সিগারেট খাচ্ছিল। তো আমি কাছে গিয়ে ওনাকে ডাক দিলাম যে ভাই যাবেন? উনি আসলে বেশ হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন, কারণ উনিও হয়তো অপ্রস্তুত ছিলেন যে এই রাতে কেই বা যেতে চায়। তো উনি বেশ অপ্রস্তুতভাবে বললেন যে হ্যাঁ যাবো, বাট কোথায় যেতে চাচ্ছেন? তো আমি বললাম যে আমার বাসার ঠিকানাটা। তো বলার পর ঠিক আছে চলেন যাই, এই বলে উনি রিক্সা পেডেলে পা দিলেন, আমি উঠে বসলাম। চলছে চলছে চলছে, রাস্তায় কোনো মানুষজন নেই। তো কিছুটা সময় পরে এত বেশি নির্জীব দেখে আমার একটু নিজের মধ্যেই কেমন অস্বস্তি লাগা শুরু করলো। আসলে এটাকে ভয় বলবো নাকি আতঙ্ক বুঝে উঠতে পারছে না, যেহেতু ওই মুহূর্ত পর্যন্ত আমার কখনো এই বিষয়গুলোতে বিশ্বাস ছিল না, তারপরেও কেমন একটা অদ্ভুত অস্বস্তি একটা ভাব। যাই হোক, রিক্সাওয়ালা এগোচ্ছেন এগোচ্ছেন, চলতে চলতে হঠাৎ সামনে চলে আসলো সে প্রথম জায়গাটা, শ্মশান। দিনের বেলায় এটার পাশ থেকে যেতে মানে কোনো ধরনের কোনো অনুভূতি হয় না যে না এটা একটা শ্মশান, জাস্ট শ্মশানই তো। কিন্তু রাতের বেলায় এই শ্মশান কি আমার কাছে অদ্ভুত বেশি ভয়াবহ লাগতে শুরু করলো। আশপাশের নির্জন পরিবেশ, সাথে শ্মশানের গা ছমছমে ভাব, এর মধ্যে কানে আসতে লাগলো জোনাকির শব্দ আর ঝিঝি পোকা। ঝিঝি পোকা শব্দটা আসলে কি মানে খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু ওই মুহূর্তে বিষয়টা আমার কাছে এত বেশি অস্বস্তিকর লাগছিল যে আমি মানে মনে হচ্ছিল যেন কি যেন না শুনলেই বোধ হয় ভালো হতো। অন্য সময় হলে বা আশেপাশে লোকজন থাকলে বিষয়টা বোধ হয় এনজয় করতাম বা বেশি উপভোগ্য লাগতো। যে আমরা সবসময় বলি না যে ঝিঝি পোকার ডাক বিষয়টা একটা উপভোগ্য একটা বিষয়, বাট ওই মুহূর্তে উপভোগ্য বিষয়টা আমার কাছে আরও বেশি ভয়াবহ হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ 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 করতে করতে জায়গাটা যখন পার হলাম, তখন পর্যন্ত তেমন কোনো কিছু ঘটলো না, বাট এরপরই আসলে শুরু হলো আমার আতঙ্কের জায়গাটা। সামনে পড়লো আমাদের একটা ব্রিজ, ব্রিজের পরই হচ্ছে আপনার একটা ইটের রাস্তা। ইটের রাস্তা যখন উঠলাম, তখন রিক্সাওয়ালা একটু জোরে টানা শুরু করলো। আমি বললাম ভাই কি হলো? বললো যে না আসলে অনেক রাত হয়ে গেছে, তো আর এই জায়গাটাও ভালো না, একটু তাড়াতাড়ি টেনে চলে যাই। তাই আমি বললাম ঠিক আছে যাই। তো যেতে 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 আমরা যে জায়গাটা ছিলাম ওইখান থেকে আমাদের বাসা তখনও প্রায় 1-1.5 কিলোমিটার, কিন্তু এই 1-1.5 কিলোমিটার আমার কাছে মনে হলো হচ্ছে 100 কিলোমিটার মতো। আচ্ছা, তো একটা সময় আমার কাছে মানে এই একই রকম পরিবেশ চলতে চলতে আস্তে আস্তে আতঙ্ক আমাকে চেপে বসা শুরু করলো। এর কিছুক্ষণ পরই আসলো একটা কালভার্ট, আমার বাসার রাস্তার মধ্যে কালভার্ট এই একটাই,
তা আমি তো মানে মনে মনে গুনছি যে না, এই তো কালভার্ট, কালভার্টের পরই সেই শিমুল গাছ, এই জায়গাটা পার হয়ে গেলেই নিশ্চিন্ত, তারপর কিছুক্ষণ পরে আমার বাসা। তো এই ভেবে ভেবে একটু আশা পাচ্ছিলাম যে না, তাহলে অথবা তেমন ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে না। তো যাই হোক, কালভার্ট পার হওয়ার কিছুক্ষণ পরে আমি একটু অন্ধকারে আবছালয়ে দেখতে পেলাম যে বাসঝাড়ের, মানে দেখে মনে হচ্ছিল যে বাসঝাড় চলে এসছে। তো বাসঝাড়টা যখন ক্রস করব, সামনে সেই শিমুল গাছটা, শিমুল গাছ ক্রস করার সময় সে শিমুল ফুলের গন্ধ, কিন্তু সেই শিমুল ফুলের মানে মিষ্টি গন্ধ তখন আমার কাছে একটু অদ্ভুত লাগা শুরু করলো। মানে ওই রাতে যাই দেখছে সবই আমার কাছে অদ্ভুত লাগছে। মনের ভিতরে ভয় বাসা হইতেছে তখন? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি একা, আর আমার সাথে রিক্সাওয়ালা থাকলেও তাকে আমি চিনি না, বা মানে তার আচরণও, উনি অনেক বেশি চুপচাপ, কোনো কথা বলছেন না, স্ট্রেট চলে যাচ্ছেন। তো যাই হোক, শিমুল গাছটা পার হলাম, পার হয়ে বাসঝাড় যখন পার হচ্ছে তখন আমি চোখ বন্ধ করে বসে রইলাম, কারণ আমার তখন ডানে বামে অন্ধকার হলেও মানে চোখ খুলে রাখতেও ভয় ছিল। মনে হচ্ছে চোখ খুলে যেন কি না কি দেখবো, যদি আমি এরকম কোনো কিছু কখনো দেখিনি। তারপরও মানে মনের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব শুরু করলো, কি ব্যাপার। যাই হোক, বাসঝাড় পার হলাম, বাসঝাড় পার হওয়ার পর যখন চোখ খুললাম, চোখ খুলে মানে পিছনে তাকিয়ে দেখলাম না, ঠিক আছে, বাসঝাড় পার হয়ে গেছে। কিন্তু এরপরই আমার অদ্ভুত ঘটনা শুরু, কারণ বাসঝাড়টা যখন পার হওয়ার সময় আমি যখন পিছনে তাকালাম, হঠাৎ মনে হলো আমি রিক্সাটা প্রচণ্ড ঝাঁকিয়ে খেলাম। আমি কেন ঝাঁকিয়ে খেলাম, তাকিয়ে দেখলাম যে আমি কালভার্টটা পার হচ্ছে। আমি বললাম যে কি ব্যাপার, একটু আগে তো কালভার্টটা পার হলাম, আর আমার বাসার রাস্তা তো কালভার্ট একটাই। আচ্ছা, তো একটাই যদি হয় তাহলে আমার আবার এটা কি করে আসলো? এই আমার মানে আস্তে আস্তে মানে কনফিউশন শুরু হলো, এবং আমি ঘামতে শুরু করলাম এবং ভাবতে শুরু করলাম যে কি করে হলো, আমি যদি ভুল না ভেবে থাকি তো একটু আগে তো আমি কালভার্টটা পার হলাম, তাহলে আবার কি করে এলো? এই ভাবতে ভাবতে আমি জাস্ট সামনে তাকালাম, তাকে আমি আমার অবাক হওয়ার শুরু। কারণ কি? কারণ আমি সামনে সেই শিমুল গাছটা দেখতে পেলাম। তখন আমি বুঝতে পারলাম না যে আমি একটা অদ্ভুত কোনো ঘোরপাকের মধ্যে আছি, যেটা দেখতে পাচ্ছি এটা ইলিউশন না। আচ্ছা, হয় আমি ঘুমের মধ্যে আছি, নতুবা জিনিসটা বাস্তব, কিন্তু আমি তো একটু আগে বাস থেকে নেমে এলাম, আমার ঘুম আসার মতো কোনো কারণ নেই, এটা কি করে সম্ভব? আমি রিক্সাওয়ালাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর উনি অস্পষ্ট শব্দ করা শুরু করলেন, বাট ওনার কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওনাকে আবার ডাক দিলাম, কিন্তু উনি মানে কেমন যেন একটা গোঙানির মতো শব্দ করলেন। তখন আমার শীত দ্বারা বেয়ে মানে ঠান্ডা স্রোত নেমে গেল যে মানে কি ব্যাপার, উনিই ভাই এরকম কেন করছেন? ওনাকে জিজ্ঞাসা করছে ভাই, কিন্তু উনি উত্তর দিচ্ছেন না ঠিকভাবে, অস্পষ্টভাবে শব্দ করে যাচ্ছেন। হঠাৎ আবার রিক্সার ঝাঁকি। আচ্ছা, এই ঝাঁকিটার পর আমি আসলে নিশ্চিত হলাম যে না, বিষয়টা বাস্তব, মানে আবার সেই কালভার্ট। এবং এটা কোনোভাবেই হতে পারে না, যেহেতু কালভার্ট একটা, রিক্সা ঘুরেও নি সোজাই যাচ্ছে, তো কি করে আরেকটা এলো? দ্বিতীয়বারটা হতে পারে যে আমি হয়তো বা ইলিউশন ছিল, বা আমার মনের কল্পনা ছিল, হয়তো বা আমি বুঝে উঠতে পারিনি, হয়তো বা আমি বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম বা আতঙ্কিত ছিলাম, এই জন্য হয়তো বা ওটা আমার কাছে মনে হচ্ছে যে এটা রিপিটেশন হয়েছে। বাট বাস্তবিক যেটা হয়েছে এটা তৃতীয়বার আমি ঝাঁকি খাওয়ার পর বুঝলাম যে না, আমি আসলেই ঘটনাটার মধ্যে থেকে যাচ্ছি। তো আমার খুব ভয় লেগে উঠলো, আমি কি করবো বুঝে উঠতে পারছি না। আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই থামান। তো উনি পেছনেও ফিরলেন না, আমার দিকে তাকালেনও না, আমার কথা জবাবও দিলেন না, শুধু কেমন যেন গোঙানোর মতো শব্দ করে যাচ্ছেন। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনার কি হয়েছে, আপনি একটু থামেন, আমি একটু, আমার ভয় লাগছে, আপনি থামেন। আমি মানে শেষ পর্যন্ত আতঙ্কিত হয়ে যেই জিনিসটা করতে চাইনি, যে মানুষজন ভাবে যে একটা শহরের ছেলে এই ভয় পাচ্ছে, বিষয়টা মানুষজন শুনলেও হাসবে, তো অত সাত পাঁচ না ভেবে আমি তখন ওনার পিঠে হাত রেখে বললাম যে ভাই আপনি কোথায় নিয়ে আসছেন, আমি কি ভুল পথে আসছি নাকি? কারণ রাতে হতেও পারে যে ভুল পথে চলে গেলাম, বাট আমি যে পথে আসছিলাম প্রথম দিক থেকে, আমি শ্মশান পার হওয়ার পর একটাই রাস্তা, সো ভুল হওয়ারও কোনো কারণ নাই। তো আমি উঠে ওনাকে জিজ্ঞেস করার জন্য পিঠে হাত রাখলাম, দেখলাম ওনার পুরো শরীরটা ঠান্ডা। আচ্ছা, রিক্সাওয়ালার পিঠে হাত দিয়ে আমি ওনাকে ঝাঁকি দিলাম যে ভাই থামেন, ভাই কি হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন? তো উনি, আমি যখন এই ঝাঁকিটা দিলাম, উনি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন। রিক্সার প্রচণ্ড গতিতে, কিন্তু আমি শুরু থেকে বলেছিলাম যে আমরা যখন ইটার রাস্তায় উঠি, উনি বেশ জোরে চালাচ্ছিলেন। তো ওনাকে যখন পিঠে ধরে ঝাঁকিয়ে দিলাম, উনি চিৎকার দিয়ে, এর মধ্যে রিক্সাটা জাস্ট কাত হয়ে পড়ে গেল। আমি পড়ে যাওয়ার পর আমি প্রচণ্ড হাতে ব্যথা পেলাম, আমরা রিক্সাটা ঠিক বাম পাশে কাত হয়ে পড়ে গেছিলাম খালপাড়ের রাস্তার ধরে। তো আমি উঠেই রিক্সাওয়ালাকে ধরে ঝাঁকিয়ে দিই, ভাই আপনার কি হচ্ছে? উনি
আমি জানি না আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন যে গ্রামে বলে যে বোবায় ধরা একটা কথা, এটার যে সিমটম আমরা শুনে এসেছি যে মানুষ অস্পষ্টভাবে কথা বলতে থাকে, তার কোনো কথা ক্লিয়ার থাকে না, সে কাঁপতে থাকে মৃগী রোগীর মতো, বা তার সে না কথা শুনতে পারে না সে বলতে পারে ঠিকভাবে, তো উনি ঠিক সেই এরকমই আচরণ করছিলেন। তখন আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমি মানে মানে ওনাকে ধরবো না, আমি নিজে দৌড়ে পালাবো, পালালেই বা কোথায় পালাবো, কারণ আমি অন্ধকার রাস্তায় কোথায় যাবো, আমার সাথে সেরকম কোনো আলোও নেই। এর মধ্যে হঠাৎ চোখের মধ্যে তীব্র এক আলোর ঝলকানি, সামনের দিকে তাকালাম, দেখলাম যে মানে আমি তাকাতে পারছি না, আমি তো হাত আমার চোখ আর সে আলোর মাঝখানে হাতে নিয়ে আমি বোঝার চেষ্টা করলাম যে আলোটা কিসের। তো আমি কি করলাম যে একটা আলো নাচতে নাচতে আসছে, আমি মানে ওইটা দেখে আরো আতঙ্কিত হয়ে গেলাম যে এটা কি। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি যেদিক থেকে আসছি আমি ওইদিকে দৌড় দেবো। এর মধ্যে আলোর উৎসটা প্রায় কাছে চলে আসছে, এসে যাওয়ার পর আমি তখন বুঝতে পারলাম যে ওটা আসলে একটা টর্চের আলো। আচ্ছা। এবং একজন লোক উনি আমার এই চিৎকার শুনে উনি দৌড়ে আসছেন, যে আমি ওনাকে উনি জিজ্ঞেস করেন ভাই আপনি কে, কোত্থেকে আসেন ভাই, কি হয়েছে আমাকে। তো আমি ওনাকে আসলে বলতে পারছি না যে এতক্ষণ কি হয়েছে আর আমি কিভাবে কি বলবো বা কোথা থেকে শুরু করবো, মানে আমি তখন ওই ভদ্রলোকের হাত ধরে জাস্ট বসে পড়লাম। তো বসে পড়ার পর আমি ওনাকে বললাম যে ভাই আপনি কে এখানকার, উনি বললেন যে হ্যাঁ আমি এখানকার, বাট আমি তো এখানকার রাতে পাহারা দেই, এই রাস্তা আমার দায়িত্ব, বাট এত বড় রাস্তা আসলে আমার ওরকম হাঁটা হয় না, বাট আপনার চিৎকার শুনে আমি ভাবলাম যে কি না কি, এগিয়ে দেখতে আসলাম। যাই হোক, আমি ওনাকে বললাম যে আমার পরিচয় দিলাম আমি কোন বাড়ির, বলার পর উনি আমাকে চেনেন না বাট উনি বাড়ির ঠিকানা বলার পর উনি চিনলেন। তা আমি ওনাকে খুব মানে একরকম কাঁদো কাঁদো হয়ে বললাম যে ভাই আমাকে একটু ওই পর্যন্ত পৌঁছে দেন, আমি আসলে একা যেতে পারবো না, আমি আমার খুব ভয় লাগছে, আমি আসলে লজ্জা ভেঙি, তখন আসলে কিছু করারও নেই, একটা মানুষ মানে আমি হয়তোবা বলে বোঝাতে পারবো না যে আমার জায়গা থাকবে, সেই তখন বুঝতে পারছি মানে ব্যাপারটা কতটা আতঙ্ক সৃষ্টি করার মতো ছিল, ওই মুহূর্তে না থাকলে আসলে বোঝা সম্ভব না। তো আমরা দুজনকে দুজনই ধরে রিক্সাটা দাঁড় করে রিক্সাওয়ালাকে ঝাঁকি দিলাম, হঠাৎ করে রিক্সাওয়ালার মনে হলো যে সদ্বিত ফিরে আসলো, উনি বললো যে আমি কোথায়, আমি বললাম যে ভাই আপনি কোথায় এটা তো আমিও ওইভাবে বলতে পারবো না, তবে আপনি কি রিক্সা চালাতে পারেন, উনি বললেন মানে উনি মানে একদম নেতিয়ে পড়ে যায় না যে মানুষ যে একদম দুর্বল হয়ে পড়ে যায়, উনি ওইভাবে দুর্বল হয়ে পড়লেন। তো ওই ভদ্রলোক করলেন কি, ওই রিক্সাওয়ালাকে রিক্সায় তুললেন, আমাকে বললেন যে ওনার পাশে বসতে, আমি বললাম যে ভাই আমি আসলে ওনাকেও ভয় পাচ্ছি, মানে ওনাকে খুলেও বলতে পারছি না, আবার এই বিষয়টা থেকে এড়িয়েও যেতে পারছি না, আমি ওনাকে বললাম যে ভাই আপনি জাস্ট আমাকে একটু বাসা পর্যন্ত কোনোভাবে পৌঁছে দেন। তো উনি রিক্সাটা টেনে 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 আমাদের বাসা পর্যন্ত গেলেন, যাবার পর আমি বাসা ঢুকবো করে ওনাকে আমি অনেক ধন্যবাদ দিয়ে বাসা ঢুকলাম। বাট সবচেয়ে বড় জিনিসটা হলো পরদিন সকালে আমি যখন অনেক দেরিতে ঘুমাম, বাসায় ঢুকলাম, ঢুকে আমার সবাইকে আর কি বললাম যে আমি ক্লান্ত, তাদেরকে আসলে খুলে বলতে পারছিলাম না লজ্জায় যে বিষয়টা কেমন, আমি যখন বলবো তখন তারা বিষয়টা নিয়ে হয়তো অনেকে হাসাহাসি করবে বা বিশ্বাস করবে না আমাকে। তা আমি ঘুমিয়ে পড়লাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আমি সকালবেলা শিমুল গাছে যেখানে যে ঘটনাটা ঘটলো, আমি একটু ভাবলাম যে আমি কালভার্টের ওই শিমুল গাছ এবং বাসঝাড়ের ওই জায়গাটা একটু মানে কেন যেন আমার মনে হলো যে আমি একটু গিয়ে দেখি। আমি গেলাম, গিয়ে ওইখানে দেখলাম যে কালভার্ট আছে, বাসঝাড়ও আছে, কিন্তু শিমুল গাছটা নেই। কিন্তু আপনি কালকে রাতে বারবার সে শিমুল গাছ দেখছেন? আমি বারবার শিমুল গাছ দেখছি, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, আমি একটা জিনিস ভুল দেখতে পারি যেটাকে আমরা ইলিউশন বলি বা এটাকে বলা যায় যে হ্যালুসিনেশন বলতে পারি, কিন্তু শিমুল ফুলের যে গন্ধটা আমি পেলাম এটা আসলে কিভাবে সম্ভব, মানে এমন একটা জিনিস যেটা বাস্তবে নেই কিন্তু আপনি সেটা বারবার দেখছেন? আমি বারবার দেখছিলাম, আর দেখাটাকে আমি ইলিউশন ভাবে মানে ধরে নিতে পারি, স্মেল আপনি পাবেন, কিন্তু স্মেলটা আমি কি করে পেলাম? যারা আমাদেরকে শুনছেন কান পেতে, যারা আমাদেরকে মনের চোখে দেখছেন, এরকম অসংখ্য উত্তরহীন কেনর উত্তর আপনারা আশা করি আমাদের কাছে পৌঁছে দেবেন। আমাদের দরজা জানালা সব খোলা আছে, আমরা ফেসবুকে আছি আপনাদের সঙ্গে। একটি ছোট্ট কথা বলি, তারপরে
আমাদের বিরতির বিরহ নিতে হবে একটু। আমরা কিন্তু রহস্য কেবল শুরু করেছি, আজকে চেষ্টা করব পুরো দু ঘন্টা ধরে রহস্যের জাল বুনতে, সে জাল বুনতে এবং জাল বুনতে। ছোট্ট বিরতির বিরহ, তারপরে কৃষ্ণ বালুক। করোনা ভাইরাস সচেতনতা, আপনারা খামাখা একদম অতি প্রয়োজন ছাড়া আপনারা ঘর থেকে বের হবেন না। অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া যদি অত্যাবশ্যক হয়ে থাকে সেই ক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন। আমরা অযাচিত ঘর থেকে যেন না বের হই, জনসমাগম এড়িয়ে চলি। হোম কোয়ারেন্টাইন হচ্ছে যে আপনি নিজের বাড়িতে থাকবেন, কোয়ারেন্টাইনের কোনো ভীতি না। আপনারা এটিকে সহজভাবে নিয়ে আপনি 14 দিন আপনি বাড়িতে অবস্থান করুন। আপনার আমার সচেতনতাই পারে আমাদের এই দেশকে সত্যিকার অর্থে শঙ্কা মুক্ত করতে। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8। ক্যাপিটাল FM। আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাৎ কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRN প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। ক্যাপিটাল FM। দ্য বিচ। বিরতির বিরহ শেষে কৃষ্ণমালক আবারও ফিরেছে, আর আশা করি আপনারা প্রত্যেকেই ফিরেছেন, যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধরে, যারা আমাদের সঙ্গে রহস্যের জাল বুনছেন, যারা মনের চোখে আমাদেরকে দেখছেন, একের পর এক গল্প গাঁথছেন নিজের মধ্যে নিজেই। একটি কথা বারবারই কৃষ্ণমালক বলে, যারা যারা আমাদেরকে রাত জেগে শোনেন, যারা মনের ভেতরে রহস্য করতে ভালোবাসেন, রহস্যের জাল বুনতে ভালোবাসেন, তাদেরকে আমরা অন্যরকম রাত উপহার দেওয়ার চেষ্টা করি প্রতি শনিবারে। একটু আবার ফেসবুকের দিকে যাই, কারণ সাব্বিরের ঘটনা আসলে আমাদের মনের মধ্যে একটা আবহ তৈরি করেছে। বারবারই বলেছি যে আমরা ভয় পাওয়ানোর চেষ্টা করব, তবে ভয় থেকে আপনাদেরকে দূরে রাখার চেষ্টাও কিন্তু করব। কারণ মানুষ যখন ক্রমাগত ভয় বা ক্রমাগত দুঃখ পেতে থাকে, তখন কিন্তু তার মন অনেক বেশি আড়ষ্ট হয়ে যায়, জড়তায় আচ্ছন্ন হয়ে যায়, আর সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু অনেক রকম স্পেস দরকার হয়। MD বজলুর রহমান, মুরাদ আহমেদ, আরিফুল শেখ, রাফসান আহমেদ, শামীম অন্তর, রহস্যময় পৃথিবীর অদ্ভুত সব জায়গায়, আলামিন সরকার, আলামিন সরকার, আলামিন সরকার, MD সাকিব, এরকম অসংখ্য বন্ধু, SA আফ্রিদি, ফয়সাল বাপ্পি, সেবক মণ্ডল, এরকম অনেক মানুষ যারা আমাদের এই পোস্ট ফেসবুকে শেয়ার করে আরও অসংখ্য মানুষের কাছে আমাদের এই কথাগুলো, আমাদের এই ভাবনাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। MD শ্রাবণ, তিনি ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন। তৌসিফ বলেছেন খুবই ভয়ঙ্কর, খুবই আনকমন। আসলে সাব্বিরের সঙ্গে যা ঘটেছে, বা আমি যে ঘটনাটি প্রথমে বললাম, এরকম ঘটনা যাদের সাথে ঘটেছে তাদের জন্য এরকম মুহূর্তগুলো কাটানো বা এরকম বিষয়গুলো কাটানো অনেক বেশি, অনেক বেশি আনকমন, এবং এই মুহূর্তগুলো পার করা অনেক বেশি দুঃখজনক এবং কষ্টকর। গাজীপুর থেকে একজন আছেন SF ওয়াদ, তিনি বলেছেন যে অনেক ভালো লাগছে তার এই ঘটনাগুলো। মোহন মিল্টন আছেন লালবাগ থেকে, সাগর আছেন গাবতলি থেকে, শুনছেন তারও ভালো লাগছে। মিরপুর 10 নম্বর থেকে আমাদের সঙ্গে আছেন সাগর সুলতান, তিনি বলেছেন অনেক ভয়ানক ঘটনাটা। রায়ন একই কথা বলেছেন, তিনি বলেছেন তিনি যে প্রস্তাব দিয়েছেন যে আসলে এই অনুষ্ঠানটির সময় বাড়ানো যায় কিনা, এটি অনেকের প্রস্তাব, এই প্রস্তাবগুলো নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ ভাবছেন। তিনি আরও বলেছেন যে আসলে সপ্তাহে 2 দিন করা যায় কিনা, সেটিও একটি প্রস্তাব। একজন আমাদের সঙ্গে আছেন যে তিনি প্রতি শনিবার, বিপ্লব তার নাম, ইমরান বিপ্লব, মোর্শেদ ইমরান বিপ্লব, তিনি আমাদের শুনে থাকেন, তার ভালো লাগে। সাদ্দাম আমাদের সঙ্গে আছেন, আদর আহমেদ বলেছেন খুবই ভয় করছে, সাথে আছেন সবসময়।
শাহজালাল উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন, একজন আছেন নাসরিন, নাসরিন জাহান তিনি আমাদের সঙ্গে আছেন খিলক্ষেত থেকে। আমাদের একজন আছেন, নাম বলেননি তার, আরেকজন আছেন তিনিও তার নাম বলেননি, রামিসা আমাদের সঙ্গে আছেন, তাবিদের সঙ্গে আছেন, রহস্য সাথে আছেন, শামীম শেরপুর থেকে তিনিও আছেন। নাসরিন তিনি বলেছেন কেমন আছি, আমরা ভালো আছি, ভালো রাখার চেষ্টা করছি। নূর হোসাইন টঙ্গী থেকে, আল আমিন আছেন, বাঁধন আছেন, নাহিদ আছেন, এমডি সিয়াম হোসাইন আমাদের সঙ্গে আছেন। এরকম যতবারই নাম পড়ছি ততবারই নতুন নতুন বন্ধু আমাদের ইনবক্সে যুক্ত হচ্ছে, আমাদের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা সাব্বিরের কাছে যদিও ফিরতে চাই, তবে তার আগে বলেছি আমাদের ফেসবুকের পাতা আপনাদের জন্য খোলা আছে। যে সমস্ত বন্ধু রহস্য ভালোবাসেন, যারা রহস্য করতে পছন্দ করেন এবং রহস্যের জাল বুনতে বুনতে এমন একটি জায়গায় তারা পৌঁছাতে চান যেখানে আরও অনেক রহস্যের দরজা জানালা খুলে যায়, তারা প্রতিনিয়ত আমাদের কমেন্টস করছেন। একটু কয়েকটি কমেন্টস পড়তে চাই এবং আরেকটি ছোট্ট ঘটনাও আছে, একজন বন্ধু পাঠিয়েছেন, তারটাও পড়বো আমরা। আবির খান আমাদের সঙ্গে আছেন, আবির খান তিনি ফেসবুকে আমাদের কমেন্ট করেছেন, ফার্স্ট টাইম তিনি আমাদের শুনছেন। রাশেদুল হাসান তিনি বলেছেন তারও অনেক বেশি ভালো লাগছে। আরও কয়েকটি নাম ঝটপট পড়তে চাই। এমডি আরিফ জওয়াদ আমাদের সঙ্গে আছেন, গল্পটা অনেক রহস্যময়, লাইট বন্ধ করে শুনছি, কৃষ্ণ বালক তোমার শো, আমি চাই দুদিন তাবিজ শো করা হোক। আমাদের সঙ্গে আছেন সৌদ, আমাদের সঙ্গে আছেন আহমেদ ইমন, হাবিব আহমেদ, নাইমুল হক, প্রিন্স আমাদের সঙ্গে আছেন, ইমরান হোসাইন আমাদের সঙ্গে আছেন, সঞ্জিদা পারভিন, সিনথিয়া আছেন। আচ্ছা কৃষ্ণ বালক ভাইয়া, ভয়কে জয় করতে পারলে কি ভয়কে জানার আগ্রহ কমে যাবে? আর কি ভয় পাবো না তবে? না, ভয়কে যখন জয় করতে পারবেন তখন ভয়টাকে আপনি উপভোগ করতে পারবেন, ভয় যেমন পাবেন এবং সে ভয় কাটিয়ে ওঠার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন সেটিও আপনার ভেতরে তৈরি হবে। আরেকজন আছেন, তার নামটি অদ্ভুত, জান আমার জান, তিনিও আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি রোমান ব্যাপারী, আহমেদ ইমন, নাদিম আহমেদ, মাসুদ রানা, আসিফ আল আকাশ, তিনিও একটি ঘটনা শেয়ার করেছেন, তারটিও পড়বো আমরা। আফ্রিদিয়া আমাদের সঙ্গে আছেন, অন্তর খান অন্তর, আসিফ আল আকাশ অনেকবার অনেকবারই ঘটনা লিখে পাঠিয়েছেন, তারটি পড়ে শোনানোর চেষ্টা করব। শাকিল খান ভালোবাসা দিয়েছেন, আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, তারও ভালোবাসা পাচ্ছি আমরা। জাহেরুল ইসলাম তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, তানজিম মাহমুদ তিনি শুনছেন আমাদেরকে এবং তারও অনেক বেশি ভালো লাগছে। আমরা সাব্বিরের কাছে যাব, এই সময় আপনাদের কথাও নয়, কৃষ্ণ বালকের কথাও নয়, শুধুমাত্র রহস্যের জাল বোনা এবং সেই ঘটনায় নিজেকে যুক্ত করা। সাব্বির, এরপরে আপনার কাছ থেকে আমরা কি জানব? ধন্যবাদ ভাই আপনাকে। আমি আগেই বলেছি যে আমি এই যে ভৌতিক বা আধিভৌতিক বিষয়গুলোতে বিশ্বাস করতাম না, বাট ঘটনাক্রমে কালে কালে অনেক বেশ কিছু ঘটনা আমার সাথে ঘটে গেছে, যেই ঘটনাগুলো ঘটার মধ্যে থেকে আমি বিষয়টা ব্যাপারে পুরোপুরি বিশ্বাস না করলেও এখন আর অবিশ্বাস করতে পারি না। একটু আগে একটা ঘটনা বলছিলাম, এরকমই আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আমি তখন আপনার, এটা হচ্ছে মোহাম্মদপুরে থাকি, তো আমার কর্মস্থল ছিল হচ্ছে ধানমন্ডির হাজারিবাগের ওই পাশে একটা জায়গায়। তো আমি যখন প্রতিদিন যেতাম, আমার অফিস টাইমটা ছিল এরকম যে দুপুর দুইটার দিকে, তো ফিরতে ফিরতে আমার আসলে অনেক রাত হয়ে যেত, যেদিন কাজের খুব প্রেশার থাকতো ওই দিন আসলে এমনও হতো যে 11টা 12টা ছাড়িয়ে গেছে। তো যাই হোক, ঢাকা শহরের সবচেয়ে বড় যে যন্ত্রণাটা সেটা হচ্ছে জ্যাম। তো ধানমন্ডি থেকে আমার ওই হাজারিবাগের ওই জায়গা থেকে মোহাম্মদপুরে বাসায় ফিরতে মানে সাধারণ পথে আমার আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। তো আমি একটা সময় ভাবলাম যে একটা কাজ করলে কেমন হয়, যেহেতু আমি মোহাম্মদপুর হাউজিংয়ের এমন একটা জায়গায় থাকি যেখানে হচ্ছে হাজারিবাগে যাওয়ার অন্য কোনো সহজ রাস্তা আছে কিনা। এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ খোঁজ পেয়ে গেলাম যে এই যে বেড়িবাঁধের একটা রাস্তা আছে, যেটা রায়েরবাজার বদ্ধভূমির পাশ থেকে লম্বালম্বিভাবে একদম মোহাম্মদপুরের পেছন থেকে ধানমন্ডির হাজারিবাগের ওই দিকে চলে গেছে। তো আমি ভাবলাম যে এই দিক থেকে আসি। তো এরকম আস্তে আস্তে দেখলাম যে ওই রাস্তা থেকে, যেই রাস্তা আমার আসতে 1 ঘন্টা লাগতো, ওই রাস্তা ধরে আসলে আমার 15 মিনিটে হয়ে যেত। বিশেষ করে যেদিন আমার খুব রাত হতো ওই দিন আমার এই রাস্তাটা খুব বেশি কাজে দিত। তো এরকম একদিন ফিরছে বাসার দিকে, তো সেদিন বোধহয় একটু বেশি রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 নাগাদ। আমি যখন অফিস থেকে বের হয়ে ওই রাস্তার পাশে এসে দাঁড়াই হাজারিবাগের রাস্তা, তখন ওই রাস্তার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে
বাসটাস ছিল বাট একটু কম, কিন্তু আমি সেই দিন যে সময় বের হয়েছে দুর্ভাগ্যবশত আমি রাস্তায় উঠে দেখি যে না কোনো বাস আছে, না লেগুনা, না কোনো রিক্সা। তো কি করব ভাবছি যে আমি কি ঘুরে আবার ওই মেইন রোড হয়ে ওদিক থেকে যাব কিনা। তো সাধারণ আমাকে একটু আলসেমি বা মানে কাজের চাপের কারণে আমি কিছুটা ক্লান্তও ছিলাম। তো ভাবলাম যে না আমি আরেকটু অপেক্ষা করি, দেখি কিছু পাই কিনা। রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম যে একটা কাজ করব কিনা, যে হেঁটে কিছুটা আগাবো কিনা, সামনে টুকটাক দোকানপাট বাজারের মতো আছে, ওইখানে গিয়ে চা খেতে খেতে একটু ভাবি যে মানে কিছু যদি আসে, কারণ এই শুনশান এলাকায় দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগছিল। ইনফ্যাক্ট আমি যেটাকে আসলে খারাপ বলে বোঝাতে চাচ্ছি, এটা আসলে এক ধরনের ভয়ও ছিল, কারণ ওই মুহূর্তে রাস্তায় আমি একা ছিলাম, আমার আশেপাশে তেমন কোনো মানুষজন ছিল না, হয়তো বা দু একজন কখনো যাচ্ছিল। আচ্ছা, তো এই মানুষজন না থাকাটা তখন আমার কাছে একটা অদ্ভুত একটা মানে টেনশনের বিষয়, বা মানে আমি তখনও ওইটাকে ওই মুহূর্তে ভয় বলবো না, কারণ ওই মুহূর্তে তখনও জিনিসটা ভয় বা ভয়ঙ্কর কিছু হয়ে ওঠেনি। যাই হোক, আগাচ্ছি সামনের দিকে। হাঁটতে হাঁটতে আমি যে জায়গাটা ভেবেছিলাম যে একটু চায়ের দোকানপাট পাবো, ওই জায়গাটায় গিয়ে দোকানপাট ঠিকই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা খোলা ছিল না। তো কি করব ভাবলাম যে এসে যখন গেছে এখানেই দাঁড়াই, কি আর করার, এখন পেছনে যেতে গেলেও আমার অনেকখানি রাস্তা হেঁটে মেইন রোডে গিয়ে কিছু একটা পেতে হবে, সেটা আরও দেরি হয়ে যাবে, তখন আর ওইদিকে অতটা গাড়ি ঘোড়া পাবো না। তো ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখলাম কি যে একটা মানে হেডলাইটের আলোর মতো দেখতে পাচ্ছি, কিন্তু এত ক্ষীণ, আসলে এটা হেডলাইট বলবো না কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তো খুব ধীরে ধীরে যখন আলোর উৎসটা আমার কাছে আসলো, আমি তখন দেখলাম যে এটা একটা মিনি বাস টাইপের, কিন্তু বেশ এমনি ওই রাস্তাটায় খুব বেশি লোকজন আসা না যাওয়া মানে আসা যাওয়া না করায় রাস্তা খুব ভালো, বাস টাস বা এরকম কোনো মানে আপনার পাবলিক ভেহিকেল নাই মানুষজন আসা। তো যাই হোক, বাসটা অনেক পুরনো ছিল, সাত পাঁচ না ভেবে ভাবলাম যে উঠে যাই, বাসটা বেশ খালিও ছিল। তো চিন্তা করলাম আমার বাসায় যাওয়া তো এই দরকার, খালি হোক ভরা হোক, হোক বা না হোক বাসাটা পেয়েছি, উঠে যাই ভালো। উঠে গেলাম, কিন্তু উঠে মানে একটু অস্বস্তি লাগলো, এই কারণে পুরো বাসটা ফাঁকা, বাসটার মধ্যে শুধুমাত্র মানে চালক ছাড়া আর দুইজন লোক বসা, সামনের দিকেই দুই সারি বাদ দিয়ে তৃতীয় সারিতে দুইটা লোক বসা। তো আমি আসলে কি মানে সঙ্গত কারণেই হোক বা হয় যে মানে নিজের হয় না যে মানে টেনশনের একটা জায়গা থেকে যে একটা অদ্ভুত আচরণ থাকে যে না আমি সামনে দুজন মানুষ বসে, আমি যদি তাদের সামনে বসি আমার কাছে একটা অস্বস্তি কাজ করবে, পিছন থেকে মনে হয় কেউ তাকিয়ে আছে বা এটা একটা সাধারণ অস্বস্তি। তো আমি পিছনে গিয়ে ওনাদেরকে পার হয়ে আরও দুই সারি পেছনে গিয়ে আমি বসলাম যে না আমি ওনাদের পিছনে বসবো। তো আমি যখন গেলাম, যাওয়ার সময় ওনারা আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিলেন। আচ্ছা, এইখান থেকে আসলে আমার ভয় বা আতঙ্কের শুরু, যে মানুষগুলোর দৃষ্টি একটু অদ্ভুত ছিল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। তো আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যখন কোথাও থাকবেন, আপনার দিকে কেউ যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পলকহীন, তখন কিন্তু আপনি একটু অসুস্থ, কি মানে আমাকে কি খারাপ দেখাচ্ছে, না আমার মধ্যে অদ্ভুত কিছু আছে, নাকি উনি নিজেই অদ্ভুত, মানে জিনিসটা আসলে স্বাভাবিক আচরণের পর্যায়ে তখন ছিল না। তো তখন আমি বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিইনি, কারণ একটা বাসে দুজন মানুষ আমি যাচ্ছে এটা নর্মাল বিষয়, কিন্তু ওনারা তাকিয়েছিল আমি বুঝতে পারছিলাম না কেন। আমি যখন বাসের পিছনে গিয়ে বসলাম, তখন ওনারা বারবার ঘুরে আমার দিকে তাকাচ্ছেন, তাকিয়ে হাসে। তো দুজন লোকের একজন হচ্ছে বেশ বয়স্ক মতো, বলে রাখি উনি যখন হাসছিলেন আমি দেখতে পেলাম যে ওনার দাঁতগুলো খুব অদ্ভুত রকমের, আপনার ওই যে পান খুব বেশি খেলে যেমন কালচে হয়ে যায় না, ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু ওই মুহূর্তে আমি পুরো রাস্তা শুনশান, বাসটা আসছে একটাই বাস, বাসটা খালি, তো সাথে ওনার দাঁতের স্বাভাবিক ঘটনা আমার কাছে তখন অস্বাভাবিক লাগে, আমি একটু ভয় পেয়ে গেলাম যে কেমন যেন মানে উনি যখন ফিক করে হাসলেন তখন আমার কাছে বিষয়টা একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার উনি এইভাবে হাসছেন কেন, আর দাঁতটা কি অদ্ভুত। দ্বিতীয় ভদ্রলোক হচ্ছেন মানে আরেকজন যে ছিলেন ওনার পাশে বসা, ওই ভদ্রলোক হচ্ছে আপনার মধ্যবয়স্ক, চুল আধা পাকা টাইপের, ওনার মানে দৃষ্টিটা না অনেক শান্ত, মানে কোনো ভাবলেশহীন, মানে না উনি খুশি, না উনি বিরক্ত, না উনি রাগ, কিছুই বোঝা যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু আপনাকে কনফিউজ করে দেবে, একটা মানুষ যখন আপনার দিকে ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকবে, চোখে পলক পড়ছে না আপনার দিকে তাকিয়েছে না, সেটা মানে পলক আপনি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবেন না যে আসলে তার মানে সে আসলে কি মুডে আছে। যাই হোক, এই দুটো বিষয় মিলে আমার মধ্যে আসলে একটু ভয় পেয়ে গেলাম। আমি ওই চালককে উদ্দেশ্য করে বললাম যে ভাই এটা কত দূর পর্যন্ত যাবে, উনি আমার দিকে তাকালেন, তাকে উনি মানে এক পলকের জন্য তাকে হাসি দিলেন, তো আমি বুঝলাম না যে আসলে উত্তর দিলেন না কেন। তো এই হচ্ছে আমার অস্বাভাবিক লাগা শুরু। তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে বাসের গতি বেড়ে গেল। আচ্ছা,
তো রাস্তা ফাঁকা, বাস গতিতে যাবে এটা স্বাভাবিক, কিন্তু সব মিলিয়ে আসলে আমি আসলে বুঝতে মানে কেমন যেন একটু অস্বস্তি লাগা শুরু করলো যে কি ব্যাপার, বাসটা প্রচুর একটু বেশিই জোরে চালাচ্ছে, ওইদিকে রাস্তায় ঠিকঠাকভাবে আলো নাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সামনে কুকুর বেড়ালও পড়তে পারে, মানুষও পড়তে পারে, কারণ কিছু তো দেখা যাচ্ছে না। বাসে হেডলাইটটা আগে কিন্তু বলেছে যে হেডলাইটটা টিমটিমে আলো, ওটা দিয়ে আসলে সামনে কিছু দেখা যায় না। তা আমি বাস ড্রাইভারকে বললাম, ভাই একটু আস্তে চালান, আসলে মানে এত জোরে চালাচ্ছেন অন্ধকার। তো উনি আমাকে জবাব নিন, আবার বেশ অদ্ভুতভাবে শব্দ করে হেসে উঠলেন, মানে আমার তখন পেটের মধ্যে একটু মোচড় দিয়ে উঠল যে হাসিটা শুনে একটু কেমন যেন। আর আসি বাসে সারা বাড়ি মাত্র তিনজন, বাট আমি কাউকে চিনি না, তার মধ্যে দুই প্রথম দুজনের আচরণ এমনি অদ্ভুত, তার মধ্যে বাস চালকও জোরে চালাচ্ছেন প্লাস উনি অদ্ভুতভাবে হাসছেন। সার্টেন একটা টাইমে ওই দুজনকে আমি লক্ষ্য করে বললাম, ভাই বাস চালককে তো জিজ্ঞেস করলাম, উনি তো আমাকে জবাব দিলেন না, আপনার কি জানেন এটা কোন পর্যন্ত যাবে বা আপনার কোথায় নামবেন, আমি একটু আমি আসলে তো ওনারাও জবাব দিচ্ছেন না। এর মধ্যে বাসের গতি প্রচণ্ডভাবে বেড়ে গেল, তো বাসের গতির সাথে আমার চিৎকারের শব্দও বেড়ে গেলো, যে আমি চিৎকার করলাম, ভাই থামান ভাই আমি নেমে যাব, আমি আমি এখানেই নামতে চাই, আপনি প্লিজ বাসটা থামান, আমি আমি চলে আসছি, আমি যেখানে যেতে চাই, যদিও আমি তখনও কোথায় আছি আমি এটা আমার ধারণাও নাই, কারণ ডানে বামে সব অন্ধকার, এরকম একটা জায়গা আসলে আন্দাজ করা অসম্ভব যে আমি কতটা আসলাম কতটা বাকি। কিন্তু ওই মুহূর্তে আমার এই জিনিস ভাবার আসলে কোনো সুযোগ ছিল না, কারণ আমি তখন ধীরে ধীরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি যে এত জোরে চলছে একটা অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, তার থেকে ভাই আমি নেমে যাই, হেঁটে যাব, অথবা আমি কিছু একটা অন্য কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব। তো বাসটা যখন গতি বাড়লো, গতি বাড়ার একটু পরে মনে হচ্ছে বাসটা প্রচণ্ড জোরে ঝাঁকি খাচ্ছে, হয়তো এটা রাস্তা খারাপের জন্য হতে পারে, বা উনি রাস্তার আশেপাশে হয়তো বা এমন কিছু সাইড থেকে যাচ্ছে যে হয় না যে খোলা জায়গা যেটা রাস্তা না, রাস্তার পাশের মেঠোপথ টাইপের, কিন্তু ওইখানে মেঠোপথ কোত্থেকে আসবে সেটাও আমি ভাবতে ভাবতে আমি অবাক হয়ে গেলাম যে এটা কী করে মানে এরকম হচ্ছে কেন, বাসটা এরকম কাঁপছে কেন। আমি প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম, চিৎকার করে আমি বলতেছি ভাই বাস থামান বাস থামান, এর মধ্যে মানে আমি চোখ বন্ধ করে ফেললাম যে এই এই সিচুয়েশন আসলে আমি দেখতে চাই না, খুবই ভয়ঙ্কর কিছু হচ্ছে তা না, কিন্তু যা হচ্ছে সেটা আমার জন্য ওই মুহূর্তে খুবই ভয়ঙ্কর। তো আমি চোখ বন্ধ করে আমি আল্লাহকে ডাকতে শুরু করলাম, আমি চিৎকার শুরু করলাম যে বাঁচাও ভাই, কে আছেন ভাই বাঁচান। আমি এর মধ্যে হঠাৎ পাশ থেকে আমি দুটা কণ্ঠ শুনলাম, মনে হচ্ছে যেন অনেক দূর থেকে, আমি তখনও কিন্তু আমার চোখ বন্ধ, কিন্তু বাসে যে তিনজন তারা আমার সাথে কোনো কথা বলছেন না, আমি জিজ্ঞাসা করছি বারবার, তারা কোনো উত্তর দিচ্ছেন না। ওই মুহূর্তে একটা ভয়েস আসছে, মানে এটা হচ্ছে অনেক অন্ধকারের মধ্যে একটা আশার আলোর মতো, ছোট্ট একটা কুপি আলোর মতো, যেটা না মানে অন্তত কেউ আমার সাথে কথা বলছে, কারণ আপনি যখন দেখবেন আপনার আশেপাশে অনেকটা মানুষ অথচ আপনি কারোর সাথে কথা বলতে পারছেন না, তখন আপনার কবরস্থানের অনুভূতি হবে, কারণ কবরস্থানেও আপনার আশেপাশে অনেক মানুষ থাকবে কিন্তু কেউ আপনার সাথে কথা বলবে না। তো আমি ওই ভয়েসটা শুনে আমার কাছে মানে আমি আমার মন আনন্দে মানে নেচে উঠলো, এরকম যে নামই মনে হয় এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে, মানে মনে হয় বেঁচে গেলাম আমি। হ্যাঁ, তো আমি চোখটা খুললাম, খুলে আমি যে দিক থেকে আমার আওয়াজটা আসলো আমার বাঁ দিক থেকে, আমি তাকালাম ওদিকে, তাকিয়ে এক ভদ্রলোককে দেখলাম। এই ভদ্রলোক আমাকে বলছেন যে ভাই কি ব্যাপার, আপনি এখানে বসে চিৎকার করছেন কেন? আমি বললাম যে এই যে বাসটা এত জোরে চলছে আমি চিৎকার করবো না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভাই, আমি তো চিৎকার করে স্বাভাবিক। তো সে কোন বাস জোরে চলছে? আমি বললাম মানে? তো বললো যে মানে তো পড়াবে, আপনি আগে বলেন যে আপনি পোড়া বাসটার মধ্যে বসে আছেন কেন, ভাঙা পোড়া বাসটার মধ্যে, মানে পোড়া ভাঙা। হ্যাঁ, আমি তখন মানে হকচকিত হয়ে ডানে বামে তাকালাম যে আমি আসল মানে উনি কি বলছেন, আমি তো একটা বাসে উঠলাম বাসায় যাওয়ার জন্য, যেটা গাবতলি সদরঘাট গাবতলি রোডের মধ্যে চলার কথা, যে এই রাস্তায় আমি বাসায় ফিরি প্রতিদিন। যাই হোক, আমি মানে তখন ডানে বামে তাকিয়ে জাস্ট ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার এটা আসলেই, মানে আমি ডানে বামে তাকিয়ে দেখলাম কি যে পুরো বাসটা পোড়া, আমি বাসের ভাঙা একটা সিটের উপরে বসে আছি, যেখানে কোনো সিট না, জাস্ট কাঠামোটা, কাঠামোর উপরে বসে আছে। আমি মানে তখন কয়েক সেকেন্ডের মধ্যে মানে বোকা হয়ে গেলাম যে এটা কি হলো। আমি একটু আগে একটা বাসে উঠেছিলাম, যে বাসের মধ্যে দুজন লোক ছিল, ড্রাইভার ছিল, আমি যাদের সে কথা জিজ্ঞাসা করেছে যে ভাই আমি কোথায় বা এরকম, এই জাতীয় একটা সিচুয়েশন আমি জাস্ট কয়েক সেকেন্ডের পিছনে ফিরে যাওয়ার চেষ্টা করলাম যে একটু আগে তো আমি ওই জায়গায় ছিলাম, আমি এইখানে কি করে আসলাম। তো ওই লোকটা বলছে ভাই আপনি কি পাগল নাকি, আপনি নেমে আসেন, আপনি ভাঙা অন্ধকার পোড়া বাসটার মধ্যে কি করতেছেন? আমি বলছি বাসটা পোড়া হলো কিভাবে, আমি তো একটা বাসে উঠেছিলাম বাসায় যাওয়ার জন্য। বলছে ভাই আপনি কি আর কি করেন? আমি বললাম না না ভাই, এই রাত 12টা একটার সময় আমি কি মানে দুষ্টুমি করবো,
আর আমাকে দেখে কি মনে হয় যে আমি মাতাল বা মানে এরকম? তো উনি বললেন না তা ঠিক আছে, বাট আপনি এই বাসটার মধ্যে উঠে বসে আছেন কেন? আমি বললাম না ভাই আমি বাসে উঠেছিলাম। তো উনি আমাকে বললেন না আপনি বোধহয় আপনি আপনার শরীর টরিল খারাপ করে নেই তো? আমি বললাম যে না। তখন আমি চিন্তা করলাম যে এই লোকের সাথে আমি যদি এই বিষয়টা নিয়ে তর্ক করতে যাই আমি বিষয়টা হাস্যরসে সে আমাকে নিয়ে হয়তো বা হাসি ঠাট্টা করবো যে ব্যাপারটাকে আমি বোধহয় পাগল হয়ে গেছে বা আমি আসলে পাগল। তো আমি নেমে এসে জিজ্ঞেস করলাম তাহলে এই বাসটা মানে এইভাবে পড়ে গেল কীভাবে? আমি তখন কথা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলাম মাথা ঠান্ডা করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি বললো যে এই বাসটা এখন থেকে বছর দুই আগে পড়ে গিয়েছিল, তো এই জায়গাটা খালি বিধায় বাসটা ফেলে রাখা হচ্ছে এই জায়গায়। তো আমি বললাম কীভাবে পড়লো? বললো যে এরকম একদিন হরতালের সময় এই রাস্তাতেই বাসটা যাচ্ছিল, তখন যারা হরতাল করছিলেন তারা বাসটা থামিয়ে তাৎক্ষণিকভাবে বাসটা আগুন লাগিয়ে দেন। তো বাসে যারা ছিলেন তাদের সবাই নামতে পেরেছিলেন, কিন্তু তিনজন মানুষ নামতে পারেননি, একজন চালক দুইজন যাত্রী। এটা শোনার পর আমার ভয়ে মানে হাত পা ঠান্ডা হয়ে গেল। এবং ওই তিনজনকে আপনি সেখানে দেখেছেন? হ্যাঁ, বাট এইটা এইটা কিভাবে মিললো আমি আজও বা বুঝে উঠতে পারিনি যে এমন যদি হতো যে আমি যে জিনিসটার মধ্যে ছিলাম, আমি যে ঘটনাটার মধ্যে ছিলাম, যে ভৌতিক ঘটনাটা, এটা হতে পারে আমার কল্পনা, হতে পারে যে মস্তিষ্ক প্রসূত বা কল্পনা প্রসূত, যে এই জিনিসটা আসলে কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু এই ব্যাখ্যাটা আমি পেলাম না যে এই তিনজন মানুষ মারা গিয়েছিল এই বাসটাতে, সেই বাসের মধ্যে আমি বসা, যেখানে আমি তিনজনের সাথে কিছুক্ষণ আগে ছিলাম, তারা জীবিত হোক মৃত হোক এবং তারা আপনাদেরকে তাকে হাসছিল, হাসছিল, তাদের আচরণ বেশ অদ্ভুত ছিল, আমার দিকে তাদের তাকানোর দৃষ্টিটা বেশ বিভ্রান্তকর ছিল, যা আমার মধ্যে একটা ভীতির সৃষ্টি করে। তো এই এই প্রশ্নটা আমি আসলে মিলাতে পারিনি যে ওই এক যে বাসের কথা ওনারা বলছেন, যে বাসে আমি মধ্যে বসা বা ওনারা আমাকে যে বাসের মধ্যে পেয়েছেন, সেই বাসের অ্যাক্সিডেন্টে তিনজন মারা গিয়েছে আর আমি ওই বাসে তিনজন, আমি তো আর জানতাম না যে ওই বাসে আদৌ এমন না যে আমার এই জিনিসটা মিললো কি করে, এটা আমি আজ পর্যন্ত এই প্রশ্ন উত্তর আমি খুঁজে পাইনি। একই প্রশ্ন একই উত্তর আপনি যখন ঘটনাটি বলছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত আমার মনের মধ্যেও সে একই প্রশ্নই জন্মেছে, মানে কিভাবে কেন? যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে কান পেতে শুনছেন, মনের চোখে দেখছেন, নিশ্চয়ই তাদের কাছে এরকম কোনো উত্তর আছে বা অনেক প্রশ্ন আছে, ফেসবুকে আছেই আর আপনাদের কানের অন্দর দিয়ে মনের বন্দরে তো আছেই। আমরা এখন বিরতি নেব, মধ্যরাতের ঘন্টা ঢং ঢং করে বাজবে একটু পরে, তারপরে আরও অনেক রহস্যের জাল বুনতে কৃষ্ণ বালক সাব্বিরকে নিয়ে ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত রহস্যের জাল বুনতে কত রাত অভিমানে কেটে
কত গল্প কত শব্দে আচ্ছন্ন তুমি এখনো আমি ময় তোমার চারিপাশ আমি স্বপ্ন যাই তোমার চোখের পাতায় আমি স্বপ্ন যাই। হোম কোয়ারেন্টাইন হচ্ছে যে আপনি নিজের বাড়িতে থাকবেন, অথবা এটাকে আমরা অন্য নামে ডাকি সেলফ কোয়ারেন্টাইন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হচ্ছে যে যেখানে আমাদের তত্ত্বাবধানে আমরা কোথাও নিয়ে রাখছি, অনেককে হাসপাতালেও রাখছি আমরা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটা হলো সবচেয়ে মূল বাণী। ভালো করে সাবান পানি দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড হাত ধুয়ে নেবেন, এবং আপনি যদি 20 সেকেন্ড যে কোনো বাংলাদেশের যত ধরনের সাবান পাওয়া যায় সেগুলি দিয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে নেন, তাহলে করোনা এবং এই রকম ইনভেলপ ভাইরাসগুলো সব মরে যায়, এবং এটি হলো সবচেয়ে। এবং মুখ থেকে হাঁচি কাশি দেন, আমরা কাশি শিষ্টাচার মেনে চলি। জনসচেতনতায় ক্যাপিটাল FM 94.8 Capital FM, time check. It's 12 a.m. Bacche shara khon, jokhoni radio hoche on. Barpur update shop, tension gone. Non-stop fun, our unlimited gun. Chill hobe ekhane, jokhon shobai on the run. Capital FM,
বলেছিলাম বিরতির পরে আবার রহস্যের জাল বুনতে কৃষ্ণ বলক ফিরে আসবে সাব্বিরকে নিয়ে। আমরা একটু আপনাদের এসএমএস পড়তে চাই যারা আমাদেরকে আতঙ্কিত হয়ে ভয়ে কুকুরে মুকুরে অথবা যুক্তির লম্বা লম্বা ফলা নিয়ে আমাদের কাছে এসএমএস পাঠিয়েছেন। জনি, খুবই দুঃখিত, আপনি বাংলা এসএমএস পাঠিয়েছেন, প্লিজ আপনি একটু বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লিখে পাঠান, আমাদের পড়তে সুবিধা হবে। সিমু আমাদের পাঠিয়েছেন যে আজ বাসায় আমাদের নরসিংদীর একজন মারা গেছে। এমডি সাব্বির আমাদের সঙ্গে আছেন, অসাধারণ লাগলো তার। মিরপুর 11 নম্বর থেকে সাগর বলেছেন তিনি ক্লাস 7 পড়েন এবং তার কাছেও গল্পটা অনেক বেশি ভয়ানক লেগেছে। তৌসিফ আমাদের সঙ্গে আছেন, ও মাই গড, এত ভয়ানক ভাই, আমি মানে চিন্তাই করতে পারছেন না তিনি আসলে। জুয়েল, মুক্তা, কাঞ্চন, সাব্বির, তিনি বলেছেন যে গল্প বলার স্টাইল, কথা সব কিছু তার ভালো লাগছে। এবং তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আজ তুমি এত শান্তশিষ্ট কেন ভাইয়া? মানুষের সব দিন একরকম থাকে না, সব শনিবার একরকম হয় না। আজকে শনিবারটা ধরুন মেঘমেদুর, দুঃখ ভারাক্রান্ত, কিন্তু ভয়ের, আতঙ্কের, রহস্যের। আলামিন আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে, তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। কামরুল হাসান হৃদয়, তিনিও আমাদের সঙ্গে আছেন। লঞ্জু মালাকার আমাদের সঙ্গে আছেন, রুমি আমাদের সঙ্গে আছেন, আবু বকর জয়েন করেছেন, তানজিম বলেছেন ভালো আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, তার ভালো লাগছে। প্রেরণা তালুকদার, তিনি আমাদেরকে বলেছেন যে গল্পগুলো অনেক ভালো এবং ভয়ঙ্কর লাগছে। সোহেল মাহমুদ, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি তিনবার শুনছেন আমাদেরকে। শাহাদাত, রূপা, মদিনা, এরকম আরও অনেক নাম, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাদের চিঠি আমরা পাচ্ছি। সুদীপ্ত আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে, দীপ আছেন বনশ্রী থেকে, এরকম আরও অনেক নাম যারা আমাদের সঙ্গে আছেন। একটু ফেসবুকের বন্ধুদেরকে বঞ্চিত করতে চাই না, কারণ তারা অনেকক্ষণ ধরে লিখছেন, অনেকের কথা পড়তে পারছি, অনেকের কথা পড়ে উঠতে পারছি না। তারপরেও চেষ্টা করছি যে আসলে যতগুলোর সম্ভব নাম আপনাদের কানের অন্তর্ধে মনের বন্দরে পৌঁছানো যায় সে চেষ্টাই করছি আমরা আসলে। একেবারে প্রথমে যিনি আমাদেরকে এসএমএস পাঠিয়েছিলেন, ইমরান হাসান জিপ বলেছিলেন, হাই কৃষ্ণ বালক, কেমন আছেন? তিনি প্রতি শনিবারের মতো আজকে অপেক্ষা করে আছেন আমাদেরকে শোনার জন্য, তিনি শুনবেন এবং আজকে প্রথম কমেন্ট তিনি আমাদের করেছেন, তাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। তিনি আমাদের সঙ্গে যে যুক্ত আছেন, আহমেদ ইমন, তিনি তার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, সেটি আমরা পড়ছি, বিবেচনা রাখছি। যদি সেটি আমাদের কাছে মনে হয় যে অন্যদের জানা উচিত, অন্যরা অনেক বেশি নিজেকে রহস্যের মধ্যে যুক্ত করতে পারবেন, তাহলে সেটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। আফ্রিদিতহীন, তিনিও একটি ঘটনা পাঠিয়েছেন, আবারও তারটাও আমরা পড়ে শোনার চেষ্টা করব। ইতিমধ্যে আফ্রিদিতহীনের একটি ঘটনা আমরা মনে মনে নির্বাচন করে রেখেছি, আমরা এই নামগুলো পড়ার পরে চেষ্টা করব সেটি আসলে সবার সামনে উপস্থাপন করার জন্য। আমরা নিচের দিকে নামছি যারা আমাদের সঙ্গে আরও আছেন, যুক্ত আছেন, যারা আমাদেরকে লিখছেন। হাসান এমডি রকিবুল, তিনি আছেন যে সাব্বিরের ঘটনাটা খুব ভালো লাগছে, ভয়ও লাগছে, এবং তাবিজ শুনছেন, তিনি সাথে আছেন এবং সাথে থাকবেন তিনি একটা পর্যন্ত, কারণ আমাদের সময় যখন শুরু হয়েছিল এখন কিন্তু মাঝপথ পেরিয়েছি আমরা। রোহান সিনহা, তিনি আমাদের সঙ্গে আছেন, এমডি রোমান ব্যাপারী, তিনিও আমাদের সঙ্গে আছেন। রাসেল মিয়া, তিনি তো আমাদের সঙ্গে আছেননি। শাহেদ খান, তিনি বলেছেন তাবিজ ইজ দ্য বেস্ট শো, তিনি তাবিজকে ভালোবাসেন, তিনি অনেকবার অনেকবার এটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে। সিঙ্গার প্রিন্স, তিনি একটি খুব ভয়াবহ ঘটনা লিখে পাঠিয়েছেন, সেটি আমি একটু আপনাদেরকে মানে মনের চোখে দেখার জন্য বা নিজেকে কল্পনায় ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আসলে আমি গত শনিবার একটি কথা বলেছিলাম যে আসলে আমাদের তো প্রত্যেকটি মানুষের একটি ছায়া থাকে। যদি আপনি এমন কোনো মানুষকে দেখেন বা এমন কোনো কিছু আপনি চোখে দেখছেন কিন্তু তার ছায়া আপনি কোথাও দেখছেন না, তার কোনো ছায়া নেই, আপনার ছায়া আছে, আপনার ছায়া হাঁটছে, আপনার ছায়া চলছে, তার কোনো ছায়া নেই, কিন্তু এমন একটি মুহূর্তে আপনি সেটি দেখলেন যে মুহূর্তে আপনি অসহায়, নিঃসঙ্গ এবং কোনো না কোনোভাবে এমন একটি অবস্থার মধ্যে যেখানে আপনার আসলে এইখানটাতে ছায়া নেই কেন সেটি ভাবার মতো অবকাশই থাকে না। ধরুন আপনি কোনো জেলা শহরের কোনো একটা প্রত্যন্ত গ্রামের বা প্রত্যন্ত মফস্বলের কোনো একটা গ্রামের বা মফস্বলের কোনো একটি শহরের কোনো একটা ডাক বাংলোতে এরকম বৃষ্টি বৃষ্টি দিন, এরকম মেঘলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে,
কখন ঝুম বৃষ্টি আসবে তার আপনি কোন নিশ্চয়তা জানেন না। এরকম একটি ঘরে আপনি একা শুয়ে আছেন এবং আপনি জানেন যে ওই কেয়ারটেকার এবং কেয়ারটেকারের স্ত্রী ছাড়া সেখানে আপনি একা, কারণ ওখানে তো খুব বেশি গেস্ট যায় না বা খুব বেশি টুরিস্টও যায় না যে সেটি ভরা থাকবে বা এরকম থাকবে। ধরুন আপনি শুয়ে পড়েছেন বা শুয়ে আছেন সন্ধ্যাবেলা, বা কারণ গ্রামে আসলে সন্ধ্যার পর বা আটটা আটটার পর আসলে তেমন কোনো কিছু করার অবকাশ থাকে না, কারণ সেখানে আসলে তারপরে জীবন থেমে যায়। ধরুন শুয়ে শুয়ে আপনি কোনো বই পড়ছেন বা গান শুনছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে কারেন্ট চলে গেল, মানে লোডশেডিং হয়েছে। আপনি অপরিচিত একটি জায়গায় গিয়েছেন যেখানে আপনি তেমন কাউকেই চেনেন না, কেয়ারটেকার এবং কেয়ারটেকারের স্ত্রী ছাড়া সেখানে আর কেউ থাকে না। বাইরে কিন্তু তখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে এবং সোদা মাটির গন্ধ আপনার নাকে এসে লাগছে। কিছুক্ষণ পর আপনার দরজাটা কড়ানোর শব্দ, আপনি ধরেই নিয়েছেন যে আসলে কেয়ারটেকার অথবা তার স্ত্রী কেউ একজন আপনার জন্য মোমবাতি অথবা কোনো একটা কুপি জ্বালিয়ে অথবা হ্যারিকেন জ্বালিয়ে বা কোনো একটি টর্চ লাইট নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, যেন আপনি ঘাবড়ে না যান বা আপনি যেন আলোর কোনো ব্যবস্থা করতে পারেন। আপনি খুব স্বাভাবিক ঢঙ্গে সেটি খুলেছেন, দেখলেন যে একটু ঘুমটা দেওয়া টাইপের একটা স্ত্রী লোক। আপনি ধরেই নিয়েছেন যে আসলে সেটি কেয়ারটেকারের স্ত্রী হবে, যিনি বাইরের মানুষের সামনে খুবই লজ্জা পান অথবা তিনি যাচ্ছেন না, তার মুখটা তিনি দেখুক। তারপরে সন্ধ্যাবেলা, কারেন্ট নেই, তার হাতে একটা মোমবাতির আলো। আপনি সে আলোটা তার হাত থেকে নিলেন, নেয়ার পরে আপনি রুমের ভেতরে যাচ্ছেন, তিনিও তার আপনার সঙ্গে সঙ্গে রুমের ভেতরে প্রবেশ করছে, কারণ তার হয়তো বা আরও কিছু কাজ সেখানে বাকি আছে। ধরুন আপনার পানি রেখে যাওয়া অথবা আপনার কিছু লাগবে কি না সেটা খোঁজ নেওয়া। আপনি হাঁটছেন, মোমবাতি আপনার হাতে, তখন দেখলেন যে আপনার ছায়াটা ছোট, মানে মোমবাতির আলোতে আপনার ছায়া হয়েছে, দেয়ালে পড়েছে। কিন্তু আপনার সাথে যিনি হাঁটছেন সেই স্ত্রী বা সেই মানুষটি, সেই মহিলাটি, তার ছায়া পড়ছে না কোথাও। এটা তাৎক্ষণিকভাবে দেখা পড়ে আপনি একটু অবাক হয়েছেন। আপনি ভেবেছেন যে হয়তোবা তার পেছনে থাকার কারণে আলোর উৎসে তার আসলে তাকে দেখা যাচ্ছে না বা ছায়া পড়ছে না। তারপর আপনি সেই টেবিলের উপরে মোমবাতিটা রাখলেন। মোমবাতিটা রাখার পরে তিনি দেখলেন যে সেই মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে থাকলো, মানে মনে হচ্ছে এরকম যে আপনি তাকে কোনো কমান্ড করবেন বা কোনো কিছু চাইবেন, তিনি সেটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বা আপনি কখন খাবেন বা কিছু লাগবে কিনা। তখনও দেখলেন আপনার ছায়া আছে ঘরের ভেতরে, কিন্তু ওই মানুষের কোনো ছায়া নেই। তখন আপনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন এবং আপনি জানেন যে আপনি এমন কোনো কিছু দেখার অপেক্ষায় এখন আছেন যেটি কয়েক মুহূর্তের ঘটনা, যে আপনি একটু পরে এমন আতঙ্কিত হবেন বা এমন ভয় পাবেন, এবং সেটি ঘটল সঙ্গে সঙ্গে। সে মহিলা যখন তার ঘোমটাটা খুলল, দেখলেন যে একটা বিভৎস চেহারা, মানে অনেকদিন আগে কোনো লাশ যখন পচে যায় কবর থেকে তোলার পরে, ধরেন 15-20 দিন হয়েছে, সে লাশে পোকা বা পচন ধরেছে, সেরকম একটা মুখ আপনার সামনে। চিৎকার করলেন, চিৎকার করার পরে আপনি অথবা বিছানায় পড়ে গেলেন। চিৎকারের শব্দ শুনে আপনার কেয়ারটেকার দৌড়ে আসলো। দৌড়ে আসার পরে বললো, স্যার কি হয়েছে, কি অবস্থা, আপনি তো প্রচণ্ড ভয়ে ঘামছেন, মানে বৃষ্টির মধ্যে আপনি ঘামছেন, একটা অন্যরকম অবস্থা। আপনি তাকে বললেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। তখন সে কিছুক্ষণ থেমে গেল এবং সে বলল, স্যার এই ঘটনাটা মাঝে মধ্যে ঘটে এখানে, যখন কোন নতুন মানুষ আসে তখন সে বারবার দেখা দেওয়ার চেষ্টা করে। তো তিনি জানতে চাইলেন যে সেটা আসলে কে। তখন তার একটু একটু
ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, কারণ তার সামনে একজন জলজ্যান্ত মানুষ আছে। এবং ক্যাটেগা যখন ঘরে ঢুকেছে তখন তার সে খেয়াল করেছে তার ছায়া আছে কিনা, দেখলো না তার ছায়া আছে এবং তিনি স্বাভাবিক মানুষের মতো কথা বলছেন। বললো অনেক বছর আগে, প্রায় 8-10 বছর আগে এখানে একটা পরিবার থাকতো। সে পরিবারকে উচ্ছেদ, মানে তারা সরকারি জায়গায় থাকতো খাস জমিতে, তো সেই পরিবারকে উচ্ছেদ করে এই রেস্ট হাউসটা বানানো হয়। সরকারি জমি, তারা তো বেশি দিন থাকতে পারবে না এখানে। তো যখন তাদের উচ্ছেদ করা হয়েছিল সেখানে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানে মাঝবয়সী মহিলা থাকতো, যে আসলে সেরকম স্বামী টামি বা সন্তান সন্ততি তেমন একটা ছিল না, সে বাসায় বাসায় যে ভিক্ষা করত এবং সেটা নিয়ে এসে সে একাই রান্নাবান্না করে খেত। যখন তাকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে তখন আসলে তার কোনো অবলম্বন ছিল না, দিনভর সেখানে বসে বসে কেঁদেছিল। পরদিন সকালে এই যে বড় একটা লম্বা গাছ দেখছেন আমাদের বাংলোর সামনে, এই গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল আত্মহত্যা করা, এবং তার শাড়ির সঙ্গে সে গলা পেঁচিয়ে আত্মহত্যা করেছিল। এবং তারপর থেকে মাঝে মধ্যেই সে নতুন কোনো মানুষ এখানে আসলে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, যে পছন্দ করে না যে এখানে কেউ থাকুক। আমি এবং আমার স্ত্রী থাকি, আমরাও প্রতি রাতে ভয়ে ভয়ে থাকি, কখন তাকে দেখে ফেলি, কিন্তু সরকারি চাকরি করি, এটা ছাড়া আমাদের উপায়ও নেই, কোনো অতিথি না আসলে আমরা এখানে আসি না। আমি জানি না যদি আমি সেই অবস্থায় থাকতাম বা সেই পরিস্থিতির মুখোমুখি হতাম তাহলে আমার ভেতরে যুক্তি, আমার ভেতরে অন্যরকম অভিজ্ঞতা কাজ করতো, নাকি ভয়ে, প্রচণ্ড ভয়ে আমি আঁতকে উঠতাম। এটা ছাড়া আমার আর অন্য কোনো অনুভূতি হতো বলে মনে হয় না। যারা শুনছেন আমাদেরকে, যারা কান পেতে শুনছেন, মনে চোখে দেখছেন, তাদের আসলে কি হতো, অথবা আপনার এলাকায় এরকম কোনো হন্টেড জায়গা আছে কি না, বা এরকম কোনো ঘটনা আছে কি না যে ঘটনা অমীমাংসিত। ফেসবুকে আমরা আছি, সেই ফেসবুকের বন্ধুদের পাঠানোর চিঠি আমরা পড়ছি, ঘটনা পড়ছি আমরা। আবারও যখন ফেসবুক নিয়ে ফিরে আসব তখন নিশ্চিত সেই কথাগুলো থাকবে। আর তার আগে আমরা সাব্বিরের কাছে আবারও ফিরতে চাই। সাব্বির আমাদের কাছে এখন কি উপস্থাপন করবে? ধন্যবাদ কৃষ্ণ বালককে। সবার আগেই বলে নিতে চাচ্ছি যে আমি আমার আজকে এখানে যে আসা, যে কারণে, সেটা হচ্ছে আমার জীবনের কিছু অবিশ্বাস্য বলতে পারেন কিংবা ভৌতিক বলতে পারেন কিংবা অবাস্তব বলতে এরকম কিছু ঘটনা যা আমার সাথে ঘটে গেছে, আমি সেই রকম কিছু ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এখানে এসেছি। তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি, এটা বেশ কিছুদিন আগের, খুব বেশি দিন না, এই বছরখানেক আগের একটা ঘটনা। আমার এক বন্ধুর বিয়ে, তো যাই হোক, এই বন্ধুর বিয়ের বিয়ের যাবতীয় কাজকর্মের সাথে আমি বেশ ঘরোয়াভাবেই যুক্ত ছিলাম বা ইনভলভ ছিলাম, তো একদম ঘরের মানুষের মতোই। তো এরই পরিপ্রেক্ষিতে, এর রেজ ধরে, তো বিয়ের পরপর হঠাৎ করে মনে হলো যে আমার যে বন্ধু, তা সে তার বাকি যে বোনেরা আছে, তাদের হাজব্যান্ড এবং সহ পরিবারের, আমরা এই এই বয়সের বা এই কাছাকাছি বয়সে যারা আছি এদের নিয়ে আমরা একটু একদিন রাতে একটা জায়গায় নিরিবিলি, যেখানে যে কোনো একটা বারবিকিউ ডিনার করব। তো যাই হোক, সেই মোতাবেক আমরা একদিন একটা প্রস্তুতিও নিলাম। তো যাই হোক, এই প্রস্তুতির মধ্যে যেই জায়গায় আমরা আসলে যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের এই শহর থেকে একটু কিছুটা দূরে, জায়গাটার নাম হচ্ছে কাশীপুর। তো শহরের সাথে হলেও জায়গাটা বেশ গ্রাম গ্রাম একটা ভাব আছে, এবং ওদের যে এখানে বাসাটা ছিল সেই বাসাটা হচ্ছে এরকম যে মূল রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে ঢুকে বেশ বিরান কতগুলো খালি ভূমি বা খালি জমি, যেটা আমার বলে থাকে এরকম খালি জমির মাঝখানে ওদের সে বাসা, আশেপাশে কাছাকাছি আর কোনো বাসা নেই। তো ওর বাবা, আমার এই সে বন্ধুর বাবা, খুব শখ করে বাসাটা করেছিলেন যে মাঝে মধ্যে একটু যাবেন ওখানে, একটু
ঘুরে টুরে দেখবেন একটা ভালো লাগা আর কি, হয় না মানুষজন নিজের কিছুটা ব্যক্তিগত সময় কাটানোর জন্য যেরকম এরকম একটা জায়গা। তো ওই জায়গাটাকে আমরা সিলেক্ট করলাম যেহেতু নিরিবিলি আছে, গ্রাম গ্রাম পরিবেশ, আমাদের একটু ভালোও লাগবে, একটা বারবিকিউ পার্টি করলাম। আর সব বন্ধুরা এরা বা বন্ধুর যে হাজব্যান্ড আছে বা এরা মানে এই কাছাকাছি বয়সের মিলে একটা গেট টুগেদার। তো যাই হোক, তো প্ল্যান মোতাবেক সারাদিন গোছ গাছ, বাজার, কেনাকাটা, প্রস্তুতি। সন্ধ্যা নামার সাথে সাথে আমরা সেদিকে গেলাম, গাড়ি থেকে নেমে জাস্ট বাসায় ঢুকলাম। তো ওদের এই বাসাটায় যখন ঢুকতে যাচ্ছি, সে বাসার যে রাস্তা, রাস্তায় ঢোকার পর থেকেই আমার একটু অস্বস্তি শুরু হলো। কারণ হচ্ছে যে এত নিরিবিলি, এত অন্ধকার। যাই হোক, সাত পাঁচ না ভেবে আমরা বাসায় ঢুকলাম, বাসার ছাদে গেলাম, বারবিকিউ ডিনার সব প্রস্তুতি তৈরি করলাম। এই করতে 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 আসলে রাত, মানে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো। আমরা ছাদে মজা করছি, মোবাইলে গান শুনছি, কেউ আড্ডা দিচ্ছি, কেউ বা রান্নার প্রস্তুতি দেখছি। এর মাঝে আমাদের রান্না প্রায় যখন শেষ, আমরা খেতে বসবো, তখন আমি অন্যদিকে বললাম যে দোস্ত, আমি একটু ঠান্ডা পানি খেতে পছন্দ করি, তোদের এখানে কি এরকম কোনো ব্যবস্থা কি আছে? তো বললো নিচে ফ্রিজ আছে, তুই একটু গিয়ে দেখে আয়, ফ্রিজ চালু ছিল কিনা জানি না, কারণ আমরা তো এখানে থাকি না। তুই নিচে গিয়ে একটু ফ্রিজ খুলে দেখ, চালু থাকলে হয়তো ঠান্ডা পানি পেয়েও যেতে পারিস। তো যাই হোক, আগে একটু বলে নিতে যাচ্ছে বাসাটার ধরনটা। বাসাটা হচ্ছে জাস্ট একতলা একটা বিল্ডিং, নিচে চার পাঁচটা রুম, দুটা বাথরুম, জাস্ট এই একতলা বিল্ডিং। তো আমি ছাদ থেকে নেমে আসলাম। তো যখন আমি নামছি, তখন আমার একটু কেমন যেন একটু অস্বস্তি হলো, যে গা ছমছমে একটা পরিবেশ, বেশ চুপচাপ, আশেপাশে কোথাও কোনো শব্দ নেই। তো আমি যত নিচে মানে ছাদ থেকে নিচ তলার দিকে এগোচ্ছি, তত ছাদের যে শব্দগুলো ছিল, ওদের কথাবার্তা, ওদের গান শোনা, ওদের যে আড্ডার যে শব্দ, এটা আসলে আমার কাছে কমে আসতে শুরু করলো। ওদের এইগুলো কমে আসতে শুরু করলো, আর আরেক দিকে একটা জিনিস বেড়ে ওঠা শুরু করলো, সেটা হচ্ছে আমার মধ্যে একটা আতঙ্ক। আমি নামলাম নিচে। নিচে নেমে প্রথমে যে রুমটা পড়ে ওটা ঢুকলাম। তো আমি আসলে ওই দিনই প্রথম ওই বাসায় গেছি, আমার কাছে আসলে পুরো পরিবেশটা অচেনা। আমি জানিও না আসলে কোথায় কোনটা। ও আমাকে যে বলে দিল ভিতরে ঢোক, ঢুকে দ্বিতীয় রুম একটা রুম পরে কোনো একটা রুমে ফ্রিজ পেয়ে যাবি। তো আমি নামলাম। নিচে নেমে যখন দরজাটা খুলতে যাব, তখন বিল্ডিংটা বলছিলাম যে একতলা একটা বিল্ডিং, পাশাপাশি পাঁচ ছটা রুম। তো আমি যে রুমটাতে ঢুকেছি, এই রুমটা হচ্ছে লম্বা লম্বি একটা রুম, খুব সম্ভবত বাসার পেছনের দিকের রুমটাই হবে। এবং যেই রুমটার হয়তো বা হয় না যে ডাইনিং স্পেসের মতো একটা বড় রুম। তো আমি এখানে ওখানে অন্ধকার ছিল, আর আসলে ওখানে কেউ না থাকায় বোধ হয় রুমের লাইট হয় লাগানো হয়নি অথবা নষ্ট ছিল। আমি হাতরে টাতরে সুইচ বোর্ড গিয়ে সুইচ টুইচ অন করলাম, বাট না, কোথাও কোনো আলো জ্বলছে না। কি করব, আমার হাতের বাঁদিকে একটা দরজা আর করিডোরের শেষ মাথায় একটা দরজা। তো আমি ভাবলাম করিডোরের শেষ মাথায় নাকি বাইরটায় যাই, যে দেখি যে এই রুমে ফ্রিজটা আছে কিনা। তো অন দ্যাট মোমেন্টে আমার কাছে সোজাসুজি যে রুমটার মাথায় যে দরজাটা, আচ্ছা এই দরজায় একটু মনে হলো যে কিছু একটা নড়াচড়া বা এরকম এমন কিছু কোনো একটা মুভমেন্ট। আমি মানে যদিও ওখানে বেশ আবছা অন্ধকার, কিন্তু তার মধ্যে আমার কাছে মনে হলো ওখানে কিছু নড়ছে। তাই আমি ভাবলাম যে বিড়াল টিড়াল কিছু একটা হবে, বা হয়তো বা পর্দাও হতে পারে যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আবছা আলোয় মনে হচ্ছে যে কিছু একটা নড়ছে। তো আমি আসলে ভাবলাম যে মানে আমার একটু তখন মানে ভয় না, একটু আতঙ্ক হয়ে উঠলো, যেটা আসলে ভয় বলতে চাচ্ছি না। তো আমি ভাবলাম যে আপনার দিকে তাকাবো না, যে তাকালে একটা অস্বস্তি হবে, অস্বস্তিটা নিজে নিজেকে না হয় নাই বা দিলাম। তো বাঁদিকের দরজায় ঢুকতে যাচ্ছে, তখন কি মনে করো যে আমি আবার ওই দিকে তাকালাম, আয়নার দিকে, না ওই যে সোজা যে দরজাটা ছিল করিডোরের শেষ মাথায়, জি। তো তখন মনে হচ্ছে ওই দরজাটা থেকে কিছু একটা বের হয়ে আসতেছে, যে কেউ মানে কিছু না বলবো যে কেউ, কারণ যেই জিনিসটা আসছে সেটা নাড়াচাড়া দেখে মনে হচ্ছে সেই জিনিসটা যথেষ্ট বড় বা আকৃতিতে একটা মানুষের সমান। কিন্তু আমার জানা মতে ওই দিন ওই বাসায় কেউ থাকার কথা না,
এবং ওই বাসায় ওই মুহূর্তে আমরা যারা গিয়েছিলাম সবাই উপরে, আমি বাদে, আমি নিচে তখন চলে আসছে। তো আমি ঠান্ডা একটা স্রোত বেয়ে নেমে গেলাম আমার মানে শীত দাঁড়াবে। তো আমি সাত পাঁচ নামে বাম দিকে দরজা খুব দ্রুত ঢুকে গেলাম। বলতে লজ্জা নেই যে আমি আসলে ভয় পেয়েই ঢুকে গেলাম, কারণ তখন আমার ভয় লাগা শুরু হয়েছে। বাম পাশের রুমটা যখন ঢুকলাম, ওই রুমটা ঢুকে আমি দেখলাম কি ওই রুমের ওই রুম থেকে আবার আরেকটা রুমে যাওয়ার দরজা আছে ওইটার মাথায়। তো ওই দরজাটা থেকে একটা হালকা আলো আসছে, তখন বুঝতে পারলাম যে না, ওই রুমটাতে আলো আছে, বিধায় ওই রুমের আলোটা সেই রুমে আসছে। তো আমি খুব দ্রুত ওই রুমের দিকে গেলাম, যে আসলে তখন আমার ফ্রিজ খোঁজাটা মূল উদ্দেশ্য ছিল না, আমার তখন আসলে একটা আশ্রয় দরকার ছিল, যে আশ্রয়টা আসলে আশ্রয় মানে ওই আলোটা সেই আশ্রয় হিসেবে কাজ করছিল আমার জন্য। আমি একরকম দৌড়েই ওদিকে চলে গেলাম, বেশ দ্রুত উপায়ে হেঁটে রুমে ঢুকলাম। ঢুকে গিয়ে দেখলাম না, ফ্রিজ ও রুমটাতেই আছে। আমি গেলাম, ফ্রিজটা খুললাম, সৌভাগ্যবশত আমি এক বোতল ঠান্ডা পানিও পেয়ে গেলাম যেটা আমি খুঁজছিলাম। আমি যখন হাতে নিলাম, হাতে নিয়ে এক সেকেন্ডের জন্য আমি একটু থামলাম, কারণ তখন আমার মাথায় এই জিনিসটা কাজ করতে শুরু করছে যে আমি যেই পথে এসেছি আমাকে তো ওই পথে ছাদে যেতে হবে, অন্য তো কোনো পথ নেই। কিন্তু এই কথাটা ভেবে আমার মানে তখন একটু একটু ভয় লাগা শুরু করেছে, যে আমি একটু আগে কী যেন একটা অস্বস্তিকর দেখছিলাম, যদিও আমি ওটা ক্লিয়ার দেখতে পাইনি এবং আমার ধারণাও নেই যে জিনিসটা আসলে কী। এবং ধারণা নেই বিধেই তখন আমার মনের মধ্যে ভয়ের মানে ভয়ের বাসা বাঁধা শুরু করলো। তো ভাবলাম যে মানে আমি এত বড় হচ্ছে, আমার এই বয়সে আসলে এই ভয়টা মানায় না, এইরকম একটা প্রবোধ নিজেকে দিতে দিতে মানে কস্ত পায়ে আগানো শুরু করলাম ওইদিকে, যে যাই ছাদে যাওয়াটাও বেশি ইমার্জেন্সি, ওরাও হয়তো আমাকে না পেয়ে দুশ্চিন্তা করা শুরু করবে, ভাববে কি হলো। তো আমি দ্রুত এগোতে গিয়ে আমি যখন যেই রুমটাতে ঢুকলাম, ওই যে করিডোরের মাথার শেষ রুমের ওই যে ছায়াটা দেখে যে ভয়ে যে রুমে ঢুকলাম, এই দরজাটার কাছে আসার পর আমি একটা ধাক্কার মতো খেলাম, কারণ আমার সামনে একজন দাঁড়ানো ছিল। আমি মানে প্রথম দফায় হঠাৎ করে মানে স্তব্ধ হয়ে গেলাম, যে আমি রুমটা থেকে বেরোতে যাচ্ছি, ওই রুমে একজন ঢুকতে যাচ্ছে। আমি নিজেকে প্রবোধ দিলাম না, এটা হয়তো বা ছাদ থেকে কেউ আমাকে খুঁজতে এসছে। কিন্তু আমার সামনে যে আসছে তাকে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না, কারণ তখন আমি অন্ধকারের মধ্যে মানে আশেপাশে কোনো আলো নেই, আলো হচ্ছে সেই পেছনের রুমে যে রুম থেকে আমি পানি নিয়ে এসছি, কিন্তু সেটা যথেষ্ট দূরে এবং সেই আলোটা আসলে ওনাকে দেখার জন্য পর্যাপ্ত ছিল না। আমি বোঝার চেষ্টা করলাম আসলে এই ছাদে যাদেরকে রেখে এসছি এদের মধ্যে কে আমার সামনে, কিন্তু না, আমি আসলে তখন মেলাতে পারছিলাম না যে, এবং আমি চোখ ডোলে আস্তে আস্তে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম যে সামনে আসলে কে। তো চোখ যখন আমি ডুললাম, ডোলে আমি বুঝতে পারলাম যে সামনে যেই হোক সে আমার পরিচিতদের কেউ না, এবং ওনার পরনের যে পোশাক এই পোশাকের কেউ নেই, কারণ ওনার পরনে ছিল শাড়ি এবং আমরা সবাই যেই বয়সে তাদের কেউই শাড়ি পরে না, এবং আমি তো ছাদে ছিলাম, আমি দেখে আসছি সেই দিন কেউই শাড়ি পরা ছিল না। আমি ধাক্কার মতো খেয়ে পিছনে তিন পা পিছিয়ে আসলাম, মুখ থেকে গুঙানোর মতো শব্দ চলে আসলো, যে আমি মানে আমি যে তখন আতঙ্কগ্রস্ত হয়ে গেছি তখন সেটা মানে আমি নিজেও বুঝতে পারছিলাম যে না, আমার খুব ভয় লাগতেছে, আমি কি করব। যদিও সামনের জন এমন কোনো ভয়াবহ কিছু না, একজন মানুষই হয়তো বা হবে যাকে বোধ হয় চিনি না বিধায়, আর না চেনার কারণে আমি তখন আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে না, এখানে তো কারো থাকার কথা না, এই বাসা সব দরজা বন্ধ, কেউ আসলে আসলে উপরেই চলে আসবে, কারণ ও সব মানুষজন উপরে। কিন্তু ভয়ের বিষয়টা হচ্ছে আশেপাশে তো কোনো বাসাও নেই যেখান থেকে একজন মানুষ আসবে, তাহলে কে। আমি উল্টো দিকে ঘুরলাম, পরিমরি করে হাতের বোতলটা ফেলে দৌড় দিলাম সে আলো জ্বলা রুমটাতে যেখানে ফ্রিজ ছিল। ভাবলাম যে আমি আলোর দিকে যাই, যদি আমি ভুল দেখে না থাকি আর যদি ওইটা সত্যিই কোনো মানুষ হয়ে থাকে সে আমার দিকে আসবে এবং আলোতে আমি তাকে দেখতে পাবো, এই আশায় আমি ওই রুমে গিয়ে আমি দরজার দিকে ফিরে তাকিয়ে থাকলাম। আমাকে অবাক করে দিয়ে সেই মানুষটা সামনে আসলেন এবং খুব সাধারণ একজন মানুষের মতো দুইটা হাত দুইটা পা চোখ নাক মুখ সবই, তো আমার তো ভয় পাওয়ার কিছু নেই, আমার ভয় আস্তে আস্তে কমতে শুরু করলো। আমি তাকে চেনার চেষ্টা করলাম যে আমি কি তাকে আগে কোথাও দেখেছি, আমি কি তাকে চিনি,
না, আমি তাকে চিনি না, চিনতাম না, চিনতে পারিও নি, কখনো দেখিও নি। আমি ওনাকে আস্তে আস্তে মানে পরখ করা শুরু করলাম পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু আমি যখন পা থেকে মাথা পর্যন্ত উঠতে যখন চোখের দিকে তাকালাম, তখন আমার বুকে ধরাস করে একটা বাড়ি দিয়ে উঠলো। কারণ হচ্ছে ওনার চোখটা খুব অদ্ভুত রকমের, এবং আমাদের হয় না যে আমার চোখটা সাদা তার মাঝখানে একটা কালো মণি, যেটা স্বাভাবিক একটা মানুষের জন্য সেটাই। কিন্তু ওই মহিলার দিকে তাকানোর পর মনে হলো যে আপনি, যদি আমি ওই মুহূর্তে আতঙ্কগ্রস্ত ছিলাম এই জন্য ওই বিষয়টা আমার কাছে তখন ভৌতিক লাগছে, হয়তো বা দিনের আলো দেখলে বা আমি জেনে শুনে দেখলে আমার কাছে অস্বাভাবিক লাগতো না। সেটা হচ্ছে আপনি আপনি কৃষ্ণমূলক ভাই আপনি বোধ হয় একটা বুঝে মানে দেখে থাকবেন, সেটা হচ্ছে যে যাদের চোখে ছানি পড়ে, হ্যাঁ ছানি পড়লে চোখটা খুব অস্পষ্ট হয়ে যায়, মনিটা কিন্তু অত ভালোভাবে বোঝা যায় না। যদি খুব বেশি ছানি পড়ে যায় এবং অনেক বয়স হয়ে গেলে চোখটা ঘোলাটে হয়ে যায়, তার উপরে ছানি পড়লে কিন্তু চোখের মনিটা হঠাৎ করে বুঝতে পারবেন না। ভালো করে খেয়াল করলে দেখবেন হ্যাঁ মনি আছে কিন্তু খুব আপছাতে। আচ্ছা, তো ওনার হয়তো ওরকম কিছু হবে বা হবে না আমি জানি না, যেহেতু আমি তাকে চিনি না তার বিষয়ে জানি না। কিন্তু ওই মুহূর্তে ওই রকম চোখ দেখে, সাদা চোখ দেখে আমি আসলে আতঙ্কগ্রস্ত, প্রচন্ড রকম চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম। আমার কিছু মনে নেই, চিৎকারটা বোধহয় একটু বেশি জোরে হয়েছিল, ছাদে ওরা ছিল, ওরা বোধহয় দৌড়ে আসলো। কিছুক্ষণ পর আমি চোখে মুখে পানির ছিটা পড়ার পর আমি আসলে মানে জ্ঞান ফিরে আসলো। আমি আসলে তখন তাকালাম, চোখ খুলে দেখলাম ওরা সবাই আমাদেরকে তাকিয়েছে, এবং আমি ওই রুমটাতে শোয়া মানে ওই রুমটার ফ্লোরে পড়ে আছি তখন, যে রুমটাতে ফ্রিজ ছিল, যে রুমটাতে আলো। আমি বললাম যে, ওরা বললো যে কি ব্যাপার তুমি এরকম চিৎকার দিলে এত, আসলে আপনি একটা নিয়ে ভেবে দেখবেন যে 25-26 বছর একটা ছেলে যদি কখনো চিৎকার দিয়ে ওঠে বাচ্চাদের মতো, আর বিষয়টা যদি ভয় পেয়ে হয়ে থাকে, তখন বিষয়টা যতটা না হাস্যকর হয় তার থেকে বেশি মানে আশ্চর্যজনক হয় যে কি ব্যাপার, একটা বাচ্চা ভয় পেতেই পারে, এটা অমূলক কিছু না। কিন্তু আমার জন্য বিষয়টা যথেষ্ট রকম আশ্চর্যজনক যে আমি কেন ভয় পাবো, কেন চিৎকার করবো, জ্ঞান হারাবো, এরকম কি হতে পারে। তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, আমি কিছু বলতে পারছি না। আমি আমি খুব করে চেষ্টা করছি ওদেরকে বলার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে মানে আমি নিজের কোনো মানে আমি নিজে খুব জোরে কথা বলার চেষ্টা করছি, বাট আমি আমি দেখছি যে আমার মুখ নড়ছে কিন্তু আমি নিজেই নিজের কথা শুনতে পাচ্ছি না, ওরা কি শুনতে পাবে। আমি চোখটা আবার বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করলাম, এবং আমি ওদেরকে মানে ইশারে বোঝানোর চেষ্টা করলাম যে আমি একটু পানি খেতে চাই। ওরা আমাকে পানি এনে দিল, আমি পানি খেলাম, আস্তে আস্তে মাথার ভিতরটা পরিষ্কার হয়ে আসতে শুরু করলো। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমার যে বন্ধুর মানে বিয়ে হয়েছে সদ্য, যার বিয়ের পরে আমরা গেট টুগেদার ওখানে করতে, এবং যাদের বাসা ইনফ্যাক্ট যার বাবার বাসা। আচ্ছা, এই বান্ধবী ওকে ওই মেয়েটাকে আমি জিজ্ঞেস করছি, দোস্ত এই বাসায় কি আর কেউ আছে? ওর বললো যে না এই বাসাতে কেউ থাকে না, আমরা আসলে মাঝে মধ্যে এরকম একটু বেড়াতে আসি বা পিকনিক টিকনিক করলে বা কখনো এরকম আর হয় না যে এরকম উইকেন্ড কাটাতে আসি। তাই বললাম দোস্ত আমি এইমাত্র একজন আমাকে মানে আমার সামনে আসছিল, আমি আসলে তাকে দেখে হয়তো একটু মানে চমকে গিয়েছিলাম, এই চমকে গিয়ে আসলে এরকম হলো, আসলে তো বলতে পারছি না যে আমি কি পরিমাণ ভয় পেয়েছি, এবং বললে ওরা তখন সবাই হাসবে আমাকে নিয়ে, এইরকম একটা ভয় ছিল। আবার না বলেও থাকতে পারছি না কারণ আমি তখন মানে আতঙ্কিত হয়ে আছে। যাই হোক, আমি বললাম যে সব আমাকে জিজ্ঞেস করলো যে কিরকম মানে কে কিরকম দেখতে, বা আমি তখন আসলে এলোমেলো ভাবে যা দেখেছিলাম সেটা আসলে বর্ণনা করার চেষ্টা করলাম। আচ্ছা, বললাম তার পোশাকের ধরন, তার মুখাবয়বের বিবরণ দেওয়া শুরু করলাম, যদি আমি গুছিয়ে বলতে পারছিলাম না কারণ আমি আসলে তখন সেরকম অবস্থায় ছিলাম না। আমি যখন তাকে এই বর্ণনা দিলাম তখন এইবার আমার বন্ধুর অবাক হওয়ার পালা, কারণ আমি যা বর্ণনা দিয়েছি এই ভদ্রমহিলা একটা সময় ওই বাসাতে ওই রুমটাতে ছিলেন, যে রুমটা থেকে আমি ওনাকে বের হতে দেখেছি প্রথম সিঁড়ি থেকে নেমে। আপনাকে আমি আগেও বলেছি যে করিডোরের ওই মাথা একটা রুমে আমি কাউকে কিছু একটা নড়তে দেখছিলাম, যেটা দেখে আমি ভয় প্রথম রুমের দিকে ঢুকে যাই। আচ্ছা, ওই রুমটাতে উনি থাকতেন। আমার বন্ধুর অবাক হয়েছেন এই কারণে, কারণ আমি যে বর্ণনা দিয়েছি এই ভদ্রমহিলাকে আমি কখনো দেখিনি, আমি ওই বাসাতে এর আগে কখনো যাইনি, ইনফ্যাক্ট ওই এলাকাতেই যাইনি। আর সবচেয়ে অবাক হওয়ার যে বিষয়,
আমি যে অন্য কোথাও মহিলাকে দেখে থাকবো সেটা সুযোগ নেই, কারণ মহিলা 2 বছর আগেই বাসায় মারা গেছেন। সাবিত, তারপরে কি হয়েছিল আসলে? তারপরে যেটা হয়েছিল আসলে সেটাকে ভাষায় ব্যাখ্যা করা বা এটাকে খুলে বলা বা এটাকে প্রেজেন্ট করা আসলে আমার পক্ষে খুবই খুবই মানে ব্যাখ্যাতীত, কারণ এরপরে যেখানে আমি পৌঁছে গিয়েছিলাম সেই জায়গাটা আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি মানে আমার সাথে কি হলো এবং কি করে হলো, এবং আমার এই অবস্থা থেকে আমার আশেপাশের যারা ছিলেন তারা আমার থেকেও মানে প্রচণ্ড রকম বেশি আশ্চর্যান্বিত হয়েছিলেন। এই কারণে, কারণ যাকে আমি কখনো দেখিনি, যাকে আমি চিনতাম না, ইনফ্যাক্ট যে এই মুহূর্তে এই দুনিয়াতেই নেই, আমি তার ব্যাখ্যা তাদেরকে কিভাবে দিলাম? হতে পারে আমি একটা ইলিউশন আসতে পারে, কিন্তু এটা তাদের ক্ষেত্রে আসা সম্ভব যারা তার মানে ওই বয়স্ক মহিলাকে যারা চেনেন, যারা এর আগে দেখেছেন, তারা হয়তোবা কল্পনায় দেখতে পারেন, দুঃস্বপ্নে স্বপ্নে দেখতেই পারেন, কিন্তু আমার কাছে এটা কি করে সম্ভব? আর এই জিনিসটা আসলে আমার তখন বানিয়ে বলার জায়গা নয়, কারণ আমি প্রথম কখনো দেখিনি। আমি যখন ওদেরকে পুরো ব্যাপারটা খুলে বললাম, ওরা আসলে বিশ্বাস করতে পারছিল না, এবং বিষয়ে এক একজনের চোখ মানে ফেটে পড়ছিল এরকম একটা বিষয়। মানে আপনি একটা মৃত মানুষকে দেখেছেন যে মানুষটা 2 বছর আগে এই একই বাসায় মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, এবং এই মহিলাকে আমি যেখান থেকে আসতে দেখেছি ওই রুমটাতে থাকতেন। বিষয়টা মানে একটু কেমন ভাবে যেন কানেক্টেড একটা আরেকটার সাথে, যেটা আমি বলছি কিন্তু ব্যাপারটা এরকম যে তার সেই রুমে তিনি হয়তোবা এখনো থাকেন কিন্তু দেখাও দেখার বাইরে, হয়তোবা হয়তোবা তাই হয়তোবা না, কিন্তু আমি যে জিনিসটা মুখোমুখি হয়েছিলাম সেটা অবাস্তব হলেও আমার কাছে তখন বাস্তব, কারণ আমি জিনিসটা মুখোমুখি হয়েছিলাম। আর ওই মুহূর্তে আমার যে যে অবস্থা হয়েছিল, মানসিক অবস্থা, এটা আসলে আমি এখনো বসে কল্পনা করতে পারছি না যে এটা কি কি পরিমাণ আমি একটা শক খেয়েছিলাম, যেই যে ধাক্কা বা যে শকের কারণে আমি তারপর বেশ কিছুদিন আমি নিজে খুব অপ্রকৃতস্থ ছিলাম। আমি আসলে কথা টথা কমিয়ে দিয়েছিলাম, আমি হাসি ঠাট্টায় মানে মানুষের সাথে ওইভাবে অংশগ্রহণ করতে পারতাম না বা স্বাভাবিক বিষয়গুলো স্বাভাবিকভাবে নিতে পারতাম না। আমার আশেপাশে যারা ছিলেন তারা এই বিষয়গুলো নোটিস করেছেন, যে খেয়াল করেছেন যে আমি আসলে কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছিলাম। আসলে চেঞ্জ কিন্তু হওয়ার কথা, এরকম একটা ঘটনার মুখোমুখি যখন আপনি হবেন, স্বাভাবিক ঘটনা নয়, যার সঙ্গে ঘটে তার জীবনে এই ঘটনা রেখাপাত করে যায়। আমরা একটু আমাদের ফেসবুকের দিকে যাই, আমাদের কমেন্টসের দিকে যাই, বা আমরা আমাদের টুইনবক্সে যাই, আমাদের প্রতিক্রিয়া জানতে চাই মানুষের, আসলে যারা আমাদেরকে শুনছেন অনেকক্ষণ ধরে। সুদীপ্ত গাজীপুর থেকে তিনি বলেছেন তিনি লাইট অফ করে শুনছেন এবং তার খুবই ভালো লাগছে, ভয় লাগছে। লাঞ্জু আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন জামালপুর থেকে তিনিও শুনছেন আমাদেরকে। তাইব হাসান, তিনিও আমাদেরকে শুনছেন এবং তিনি বলেছেন যে এত বেশি ভয়ানক ঘটনা এটা সত্য কাহিনী কিনা। আপনি যখন শুনছেন তখন সেটি আপনার কাছে গল্প, কিন্তু যিনি বলছেন তার কাছে ব্যাপারটি ভয়াবহ সত্য এবং ভয়াবহ বাস্তব একটি ঘটনা। আমির গাজীপুর থেকে তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলেছেন মানুষের ঘুম নষ্ট করেন। আসলে যখন এই শো আমরা করি বা যখন শো করে বাসায় ফিরি তখনও যে আমরা খুব দিব্যি শান্তিতে ঘুমিয়ে পড়ি তা কিন্তু নয়। মোহিত সভার থেকে আমাদের সঙ্গে আছেন, আরও বেশি ভয় পেতে চান, তিনি অনেকক্ষণ আগে লিখেছেন এবং আমার ধারণা তিনি অনেক বেশি ভয় পাচ্ছেন। হাবিব, তার ভয় লাগছে। সাইফুল শিকদার আজিমপুর ঢাকা থেকে তিনি আছেন, পরামর্শ দিয়েছেন, তার পরামর্শ মাথায় রাখলাম। শিমু আমাদের সঙ্গে আছেন, রামি সাতের কথা আগে বলেছে। মেহেদি হাসান মুন্না জামালপুর থেকে তিনি আছেন। রামিসা বলেছেন যে আজকের কাহিনীগুলো বেশি ভয়ানক এবং রহস্যের, বেস্ট অফ লাক তাবিজ। তাবিজকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক মানুষ। রুনা আমাদের সঙ্গে আছেন, আরও বেশি ভয় করছে এবং ভয় পেতে চান। আফ্রিদি তুহিনের একটি ঘটনা যেটি তিনি পাঠিয়েছেন আমাদেরকে, সেটি কৃষ্ণ বালকের ঢঙে পড়ে
আজকের মতো শনিবার বিদায় নেব এবং আজকে সাব্বির টুকটাক কথা বলবে আমাদের সাথে, কারণ সাব্বির আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি এবং তার এই রহস্য ঘেরা জীবনই কিন্তু আমাদের আজকের উপজীব্য ছিল। সাবা তাসনুবা তিনি আমাদেরকে লিখেছেন যে একা একা লাইট অফ করে তিনি আমাদেরকে শুনছেন। যারা আমাদেরকে লাইট অফ করে শুনছেন তাদের জন্য ছোট্ট পরামর্শ, প্লিজ মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যেয়ে এমন ভয় পাবেন না যেন এই লাইট অন করার মতো ক্ষমতা আপনার না থাকে। রাসেল রংপুর থেকে তিনি বলেছেন যে তিনি আজকে মিস করে ফেললেন। এমডি রমজান হোসাইন আছেন, গা শিরশির করে উঠল ভাইয়া, সাব্বিরের ঘটনা অনেক ভয়ানক। নীল বালক তিনিও লিখেছেন আমাদেরকে অনেক 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 অনেক। মাহমুদ মুস্তাকিম তিনি বলেছেন যে তিনি পরামর্শ দিয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে, তার কথা মাথায় রেখেছি আমরা। আফ্রিদি তহিনে যে ঘটনাটি ইউনিভার্সিটিতে নিয়ে সেই ঘটনাটি আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু তিনি আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ থেকে, তিনি আমাদেরকে শুনছেন। আফ্রিদি তহিন তিনি আমাদের সঙ্গে আছেন। জ্যোতি রহমান তিনি আছেন, তিনি বলেছেন তার ভয় লাগে না, ভয় লাগছে না, অনেক ভয় লাগছে। মানে তিনি ভয় লাগা এবং না লাগার মাঝখানে অবস্থান করছেন, মানে কোনো কোনো সময় হয়তো অনেক বেশি ভয় লাগছে, আবার কোনো কোনো সময় তার ভয় করছে না। আহমেদ ইবন আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু তিনিও আমাদের সঙ্গে আছেন। কাব্য হানিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাসান এমডি রাকিবুল, তিনি তাবিজকে শুনছেন এবং আরও অনেক বেশি ভয় পাওয়ার প্রতীক্ষায় আছেন। শাকিল আহমেদ হৃদয় তিনি আমাদের সঙ্গে আছেন, বন্ধু হিসাবে আছেন, শুভকামনা দিয়ে আছেন। আমাদের সঙ্গে দেখছি হার্ট হান্টার তিনিও আছেন। এই যে সোহেল আমাদের সঙ্গে আছেন, এমডি সজীব আমাদের সঙ্গে আছেন, আহমেদ ইমনের কথা বলেছি আগেও, তিনি অনেকবার এসএমএস পাঠিয়েছেন। এমডি হৃদয় সরকার রহিম, যতগুলো নাম সম্ভব একবারে পড়ে রাখার চেষ্টা করছি। রূপকথা বিনতে মুনা আমাদের সঙ্গে আছেন, সত্যি সত্যি ভালো লাগছে, থ্যাংক ইউ, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর যে রোহান সিনহা তিনি আমাদের সঙ্গে আছেন, তার কমেন্ট পড়েছিলাম এর আগে, এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। যাই হোক, যখন আসলে আমরা তাবিজের মুডে থাকি তখন আসলে মনের ভিতরে রহস্য কাজ করে। যখন আমরা এসএমএস পড়ি বা কমেন্টস পড়ি তখন আপনাদের ভালোবাসা আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছায়। এই দুটি মিলে আমাদের জন্য অনেক অন্যরকম অনুভূতি তৈরি করে। একটি ঘটনা বলে শেষ করব আজকে, এবং তারপর যদি সময় থাকে তাহলে সাব্বিরের সঙ্গে টুকটাক কথা বলবো আপনাদের সঙ্গে এসএমএসে ইনবক্সে অনেক রকম কথা। আপনি যে আয়নায় আপনি নিজের চেহারা দেখেন, সে আয়না যদি আপনি অন্য কাউকে দেখেন, অচেনা কাউকে, ঠিক যেভাবে সাব্বির দেখেছে ওই বাসায় যেখানে আসলে কারো থাকার কথা ছিল না, মৃত একজন মানুষকে সে দেখেছে। আফ্রিদি এই ঘটনাটা অনেকবার লিখে পাঠিয়েছেন, আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে সেটি পড়ব। কারণ আমরা যখন ঢাকা শহরে অনেকে গ্রাম থেকে যখন আমরা আসি তখন তো বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি অথবা কোনো একটি কর্মজীবন শুরু করতে আমরা এখানে আসি। তো এরকমভাবেই ধরে নিন যে একজন যুবক ঢাকা শহরে এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরেই আসলে সে বাসা খুঁজছে, বাসা খুঁজতে খুঁজতে তারা একটা বাসাও পেয়েছে, সেই একটা বাসা পেয়েছে এবং সে বাসাতে সে এবং আরেকটি বন্ধু থাকে, দুজন মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ওই ফ্ল্যাটের টুইন ফ্ল্যাট বলি না আমরা, যে একই ফ্ল্যাটে পাশাপাশি দুটি, একই বিল্ডিংয়ে দুটি পাশাপাশি ফ্ল্যাট। তো তারা একটা নতুন ভবন, এখনও সেটা কনস্ট্রাকশন কাজ পুরোপুরি শেষ হয়নি, সেরকম একটি বাসায় তারা উঠেছে, তার পাশের ফ্ল্যাটটি তখনও খালি। তো নর্মালি কি হয় যে আসলে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাদের লাইফ স্টাইল তো ডিফারেন্ট, মানে তখন অনেক কাজ, আবার কোনো কাজ নেই এরকম। তো দু বন্ধু মোটামুটি একসঙ্গে ক্যাম্পাসে যায়, সেখান থেকে ফিরে আসে, আবার বিকেলের দিকে কারো পার্ট টাইম জব থাকে, কারো বন্ধুদের সঙ্গে দেখা করার আলাদা আলাদা শিডিউল থাকে। তো তারা সেভাবে ম্যানেজ করে করে নেয় আর কি। একদিন সন্ধ্যাবেলা ধরুন আরমান নামে একজন বন্ধু, সোহেল এবং আরমানের সংসার দুজনের, তো সে তার পড়ার টেবিলে বসেছে, পড়ছে, খুব মনোযোগ সহকারে পড়ছে। বাসায় ও ছাড়া আর কেউ নেই, মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হওয়াতে সব ফ্ল্যাট কিন্তু ভাড়া হয়নি, ধরেন তিনতলায় দুটো, চারতলায় একটা বা পাঁচতলায় একটাও না, নিচতলায় গ্যারেজ, দোতলায় বাড়ির মালিক থাকে, এরকম আর কি। মানে খুব মানে লোক সমাগম সেখানে হয় না। তো সে পড়ছে,
নর্মালি আপনার বাসায় তো আপনি ভয় পাবেন না, এটা তো আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এবং সে বাসা সম্পর্কে আপনি সব জানেন, সব চেনেন, সব বোঝেন। সে যখন সেখানে বসে পড়ছে, পড়তে পড়তে তার একটু চোখ মানে কেমন যেন ওই যে করে ওঠে না, মানে আমাদের বাম চোখ নড়ে বা ডান চোখ নড়ে এরকম কোনো কিছু হয় না মাঝে মধ্যে, তার একটু চোখের সমস্যা হচ্ছে, মানে একটু ঘোলা ঘোলা লাগছে সব কিছু আর কি। তো সে ভাবলো অনেকক্ষণ ধরে বইয়ের দিকে তাকিয়ে আছি, পড়ছি, এই জন্য মনে হয় এরকম হতে পারে, আমি একটু ওয়াশরুমে যাই, চোখে মুখে পানি দিয়ে ফিরে আসলে হয়তো আমার সব ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো সে ওয়াশরুমে গিয়েছে, ওয়াশরুমে যাওয়ার পরে ধরেন আমার তো নর্মালি আয়নার দিকে তাকাই, চোখে পানি ঝাপটা দিই, তারপর আবার আয়নার দিকে তাকাই, তারপর একটু ভালো করে নিজে দেখার চেষ্টা করি, কারণ আয়না দেখলেই আমাদের নিজেকে দেখতে ইচ্ছে করে। তো সে প্রথমবার চোখে ঝাপটা দিয়েছে পানির, ঝাপটা দেওয়ার পরে সে আয়নার দিকে তাকিয়েছে, তাকিয়ে সে একদম এক সেকেন্ডের জন্য সে দেখে আয়নার মধ্যে তার চেহারা নেই, তার জায়গায় একটা বিভৎস ফেস, যে ফেসটা আর চেনা নয়। ফেসটার মধ্যে ধরেন ওই যে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষের যেরকম চেহারা হয় না, থেতলে যাওয়ার মতো অবস্থা, মানে মাথায় কাটা, গালে কাটা দাগ, নাক থেবড়ে গিয়েছে, তার চোয়াল দিয়ে রক্ত পড়ছে, এরকম একটা চেহারা সে ইন এ সেকেন্ড সেটা দেখেছে। দেখার পর তো সে তার হার্টবিট ইউনো রাইজিং, সে আবার সেই আয়নার দিকে তাকিয়েছে, তাকানোর পরে সে দেখে না, সে তাকেই দেখছে। তখন সে চিন্তা করেছে যে আমি কিছু ভুল দেখেছি, মানে মিস্টেক করেছি আমি, মানে পড়তে পড়তে মাথার তারটা ছিঁড়ে গেছে আমার, এরকম কিছু একটা হবে, বা আমি একা বাসায় আছি, আমি একটু ভয় ভয় পাচ্ছি যে কারণে আমি এই ঘটনাটা দেখেছি। এরপরে সে আরও একবার তাকায়, সে তাকেই দেখতে পায়। তখন সে মোটামুটি কনফার্ম যে আমি হয়তোবা ভুল করেছি, আমার হ্যালুসিনেশন হয়েছে, মানে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে, মানে সে ভয় পাবে এরকম তার ভিতরে কাজ করছে না, তবে মনের ভিতরে একটা ছোট খটকা কিন্তু থেকে গেছে আসলে, যে ওই চেহারাটা কার, আমি কি দেখলাম। সে রুমের মধ্যে ঢুকেছে, ঢোকার পরে তার খুব অস্বস্তি লাগছে, অস্থির লাগছে, তো সে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করছে, চায়ের দোকানে বসে চা খেয়েছে, তারপর তার স্বাভাবিক মনে হচ্ছে না, আমি এখন ভয় পাবো না, আমি এখন আবার বাসায় ফিরে যাই। সে আবারও সে তার বাসায় ফিরে গেছে, ফিরে গিয়ে সে পড়তে বসেছে। তো ব্যাপারটা এরকম যে সে যেখানে পড়তে বসেছে তার ডান দিকে একটা বড় আয়না আছে, যে আয়নায় ধরেন তারা সকালবেলা পোশাক আশাক পরে সে আয়নার দিকে তাকায়, ড্রেসিং করার পরে, মানে সেখানে তারা সাজে আর কি বেসিক্যালি। পড়তে পড়তে সে হঠাৎ করে ডান দিকে তাকিয়েছে আয়নার দিকে, সে দেখে যে আমরা যখন আয়নার দিকে ডান দিকে বা বাম দিকে ফিরে তাকাই তখন আমাদের এক পাশটা খুব ভালো দেখা যায়, অন্য পাশটা আমাদের আংশিক দেখা যায়, ঠিক যে পাশটা সে আয়নায় দেখতে পাচ্ছে সে পাশটা ওই মানুষের আর অন্য পাশটা তার, একই মানুষ আয়নার মধ্যে নিজের দুটি চেহারা দেখছে, তার ডান চোয়াল একজনের আর বাম চোয়াল আর একজনের, ডান চোয়ালটা সেরকম বিভৎস, থেতলানো, রক্তাক্ত, আর বাম চোয়ালটা তার। এরকম অবস্থা যখন তার হয় তখন আসলে মানে ছিটকে যায় না মানুষ, মানে তার আর কোনোভাবেই মাথা কাজ করছে না, যে আমি কি করলাম, আমি কি দেখলাম, আমি এখন কি করে এখন এই জায়গা থেকে মানে আমি একা এখান থেকে বেরোবো কিভাবে। সে অস্থির, রুমের মধ্যে পায়চারি করছে এবং সে মনে হচ্ছে যে আমি মানে আয়না আমার রুমে কেন আছে, আমি আয়না দেখতে পাচ্ছি না কেন। সে সাহস করে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে খুব স্বাভাবিকভাবে তাকেই আবার দেখে, কিন্তু একটু পর যখন সে আবার আয়নার সামনে যাচ্ছে তখন সে আবারও সে ওই মানুষটাকে দেখছে। এবং এই ঘটনাটা যখন তার সাথে ঘটছে তখন তার মনে হচ্ছে সময় থেমে গেল, এই রুম থেকে তিনি বেরোবেন কিভাবে তিনি সেটা জানেন না, তার মাথা কাজ করছে না, মনে হচ্ছে আমি আজকেই আমার জীবনের শেষ দিন এবং আজকে আমার মৃত্যু হবে, আমার বন্ধু কেন ফিরছে না, সোহেল কেন আসছে না। সে ফোন বের করে তাকে ফোন করার চেষ্টা করছে, খুব কাকতালীয়ভাবে সে সময় সোহেল ফোনও ধরছে না। তার রুমের ছিটকানি খুলে খুব কষ্টে, খুব ভয়ে ভয়ে মানে রুমের সামনে দাঁড়িয়েছে আর কি। পর সে স্বাভাবিক হয়ে আবারও রুমের মধ্যে এসেছে, আমি এখন বাইরে এখানে দাঁড়িয়ে থাকবো এইভাবে, তখন তার বাইরেও ভয় করছে। সে যখন রুমের ভেতরে ফেরে, ফেরার পরে বেশ কিছুক্ষণ এরকম কোনো ঘটনা ঘটে না, হঠাৎ করে দরজা নক করার মতো একটা শব্দ, সে দরজাটা খুব মানে কি বলবো আনন্দ নিয়ে খোলে আর কি, যে মেবি সোহেল এসেছে। সে যখন দরজাটা খুলেছে সে দেখে তার সামনে সে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন
ধরুন কৃষ্ণবালকের সামনে কৃষ্ণবালক দাঁড়িয়ে আছে, বা সাব্বিরের সামনে সাব্বির দাঁড়িয়ে আছে, যারা শুনছেন আমাদেরকে তার সামনে সে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। ঠিক যেভাবে আমরা আয়নে নিজের প্রতিবিম্ব দেখি না, ঠিক সেই রকমভাবে একগাল পচা রক্তাক্ত রক্ত বেরোচ্ছে আর একগাল তার মতো। এরপরে আর কোনো ঘটনা নেই, আসলে নেই মানে তার আসলে কোনো রকম সেন্স তখন কাজ করার কথাও নয়, সজ্ঞান হয়ে ওই দরজার পাশেই পড়ে থাকে। অনেকক্ষণ পর মানে যখন সে রিভিল করতে পারলো যে সে দরজার মানে সে দরজার পাশে দাঁড়িয়ে আছে বা পড়ে আছে সেটা কীভাবে সে জানতে পারলো, অনেকক্ষণ পর যখন সোহেল তার বাসায় ফিরে আসে সে দেখে তার রুমের দরজা খোলা এবং দরজার কোনায় বা পাশে তার বন্ধু আরমান পড়ে আছে এবং তার কপালে একটা ছোট্ট রক্তের দাগ, মানে সে নিজেদের যে পড়েছে সে আহত হয়েছে। তারপর সে তো হন্তদন্ত হয়ে বাড়ি এলাকায় ডাকছে বা পাশের দোতলা তিনতলা থেকে লোকজন নিয়ে আসছে, তার মুখে পানি ছিটা টিটা দেওয়ার পরে সে যখন চোখ খোলে তখন তার চোখ হচ্ছে এমন ভয় পাওয়া চোখ যে সে তার মৃত্যুকে তার সামনাসামনি দেখেছে। এরকম অবস্থার মধ্যে সে তখন সোহেল ঘটনাটা বর্ণনা করে। ফেসবুকে আছি, জানি না কমেন্টসগুলো আজকে পড়ে শোনাতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করব নিজে পড়ার জন্য। সাবিরের সঙ্গে একটু কথা বলি আমরা, মানে আমি যখন এই হট সিটে বসি বা আপনাদের সামনে মুখোমুখি হই তখন নিজেকে ওই জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করি যে আপনি যখন ওই পোড়া দগ্ধ বাসটার ভেতরে নিজেকে আবিষ্কার করলেন যে বাসটি কিছুক্ষণ আগেও চলছিল তিনজন যাত্রী নিয়ে, ওই মুহূর্তটাকে বর্ণনা করা যায় কোনোভাবে সাব্বির? আসলে বিষয়টা আমার কাছে এইরকম যে আমি একটা জিনিস দেখছি কিন্তু আপনাকে দেখাতে পারছি না, আমি একটা জিনিস শুনছি কিন্তু আপনাকে শোনাতে পারছি না, আমি একটা জিনিস নিজে বুঝতে পারছি বাট আপনাকে বোঝাতে পারছি না যে আসলে আমি কিসের মধ্যে আছি। মুহূর্তটা আসলে এরকম, আমি জানি, মানে এই মুহূর্তগুলো দম বন্ধ করা মুহূর্তের মতো আর কি। মানুষ যখন ধরুন দুঃস্বপ্ন দেখে তার কাছে ওই দুঃস্বপ্নের মুহূর্তগুলো হয়তো বা মানে বৈজ্ঞানিকভাবে স্বপ্ন মানুষ তো কয়েক সেকেন্ডের বেশি দেখে না, কিন্তু আমি আমার দুঃস্বপ্নতে আমি জন্মাই মৃত্যুবরণ করি বিপদে এমনভাবে পড়ে থাকি যেখান থেকে নিজেকে আর বের করা সম্ভব নয়। আপনি চিন্তা করেন যে এক সেকেন্ড বা তার একটু বেশি সময় যদি আপনার কাছে অনেক লম্বা মনে হয় তাহলে যারা ভয়ের মুখোমুখি হয় বিভৎস বিপদের মুখোমুখি হয় তাদের কাছে এই মুহূর্তগুলো কেমন আসলে চিন্তাই করা যায় না। সাব্বির বা সাব্বিদের মতো আরো যারা এখানে আসে তাদের জীবনের রহস্যের কথা বলে তাদের জন্য আমার আসলে ভীষণ খারাপও লাগে যে আমি বা আপনারা যা নিরাপদ জায়গায় বসে অন্য মানুষের আতঙ্কের কথা শুনি বা ভয়ের অভিজ্ঞতার কথা শুনি, সেটি হয়তো আমাদেরকে এক রাতের জন্য বিনোদন দেয়, একটু ভয় পাওয়ায়, হয়তো বা সময় একা যেতে ভয় লাগে, কিন্তু ওই মানুষগুলো তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে সেটি বয়ে বেড়ায়। সাব্বির, এখনও নিশ্চয়ই কোনো না কোনো মুহূর্তে আপনি যখন একা থাকেন এই বিষয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়ায়? হ্যাঁ, তা তো অবশ্যই, যখন একা থাকি বা যখন অনেক নিরিবিলি থাকি তখন এই বিষয়গুলো আমাকে মনে পড়ে, আমাকে আবারও আতঙ্কগ্রস্ত করে ফেলে কিংবা আবারও নিয়ে যায় সেই জায়গায় যেখানে আমি সেদিন ছিলাম বা সেই দিনগুলোতে ছিলাম। জিনিসটা আসলে বলে বোঝানো সম্ভব না, আমি জানি বলে বোঝানো সম্ভব নয়। সাব্বির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য, এবং যারা আমাদের কান পেতে শুনেছেন, যারা মনের চোখে দেখেছেন এবং যারা অনেক চিঠি পাঠিয়েছেন উত্তর পাননি, প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাই। এবং আমি জানি যে আপনাদের নাম হয়তো ইথারে ভাসলো না কিন্তু কৃষ্ণ বালকের চোখে ক্যাপিটাল FM এর আর্কাইভে আপনারা থেকে গেলেন, এবং আগামী শনিবার যদি একই পথে থাকি, যদি রহস্যের জাল বুনতে তখনও ভালো লাগে ভালোবাসি, তাহলে কৃষ্ণ বালক ফিরে আসবে নতুন কোনো মানুষকে সাথে নিয়ে নতুন কোনো রহস্যের জাল বুনতে। আপনার রাত অশুভ হোক এটি প্রার্থনা করি না, রাত শুভ হোক, শুভরাত। Capital FM.